আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরুবার সময় উনি আমাদের দেখতে পাবেন। ওর অস্বস্তি হতে পারে সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জামশাই নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আহা, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারের সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বলে ভুল হয়। খুব হালকা বাতাসে চরে গজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে, কটকট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। বয়স তখন অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর। ঈশ্বর তাঁর সিংহাসনে আসীন এবং দুনিয়ার সব কিছু ঠিকঠাক চলছে। তখন অমর ছিলাম, পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল, মৃত্যু ছিল আবছা জনশ্রুতি, সে বাংলাও আর নেই। আমার এই কথাকে জীবনের পেছন দিকে তাকিয়ে প্রৌঢ়ের স্বাভাবিক হাহাকার মনে করো না, কিন্তু তখন দিনকাল সত্যিই অন্যরকম ছিল। মনের ভেতরের সেই আনন্দ মিশিয়ে শরৎ রাত্রি অপরূপ হয়ে উঠত। কাশফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজন বেশ কিছুক্ষণ পাইচারি করলাম। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশ ঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল, তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁ দিকে পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন, এ কি, এদের আজ কি হলো, বারবার কোথায় যাওয়া আসা করছে? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বৌদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে, মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। ওদিকে পুজো শেষ হয়ে গেল, শান্তির জল প্রসাদ ইত্যাদির পর আমরা বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভুরু কুঁচকে রয়েছে, কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল, তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা কিছুতেই যাচ্ছে না। হঠাৎ উনি বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালক্ষীর মন্দির প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? হাতে আমি তো ঠিক, দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধহয়, তাই না? আর দ্বিতীয়বার? তখন তো হাতে পুজোর ডালা ছিল। কেন এই প্রশ্ন করছেন কেন? তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? ডালাতেই রাখা ছিল হয়তো, বাস থেকে দেখা যায়নি। তাই, তা হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারেনি, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকে, ভেবে মজা লাগলো। দেবদর্শনের মতো বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাত হয়ে গেল। তারপর ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে, কলা পাতায় করে খাওয়া। মুখুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতুর পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, পাঁচ ভাজা, পাঁচ মিশেলি, একটা ঘণ্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোর, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথিদের খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত থাকা বনেদি বাড়ির নিয়ম। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে একা প্রণাম করে আবার ফিরে গিয়েছিলেন কেন? সবাইকে নিয়ে একেবারেই তো গেলে পারতে। বিশালাক্ষী মন্দির? একা সেখানে আমি যাইনি তো। যাওনি? কি বলছো তুমি? ঠিকই বলছি, বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছিল তখন তো তোমার সঙ্গে দেখাই হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে, আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে যেন কি বললে, তার আগে আবার কোথায় গেলাম? তার একটু আগে একা যাওনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে? না তো, আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারই বেরিয়েছিলাম। কেন জিজ্ঞাসা করছো বলো তো?
কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। কিন্তু আমি যে স্পষ্ট মানে তোমার হাতে একটা মুখুজ্জামশাই, সেসব কথা পরে হবে। এখন চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না, কাকে দেখতে কাকে দেখেছেন। ঠাকুরমশাই, কিন্তু আপনি যে খেয়ে নিন, পরে কথা হবে। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে ঘুমোতে নেই, আড্ডা দিয়ে রাতটা জাগতে হয়। সেই উদ্দেশ্যে গ্রামের কয়েকজন বৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছেন দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারে কেতা দুরস্ত কর্মচারী। সে অতিথিদের তামাক দিয়ে গেল, তাকিয়ায় হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন। দেবদর্শনও বসতে যাচ্ছিলেন, আমি বললাম, মুখুজ্জামশাই চলুন না, বাইরে একটু ঘুরে আসি, কি চমৎকার চাঁদের আলো ফুটেছে। তাছাড়া দেরি করে খাওয়া হলো তো, হাঁটা চলা করলে হজম হবে। দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছিলেন, কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেলেন। উপস্থিত অভ্যাগতদের বসিয়ে আমার সঙ্গে বেরোলেন। রাত তখন প্রায় আড়াইটে, রূপোর চাকার মতো চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে বিশাল পাকুড় গাছের পেছনে, মৃদু হিমের ছোঁয়া বাতাসে। কি যেন কি কত কথা মনে পড়ে যায়, স্বার্থ হিংসা আর হানাহানির মধ্যেও মনে হয় আকাশ মধু বাতাস মধু, মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছেন, বললাম, মুখুজ্জামশাই, কেবল লটারির টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটছে ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দেবদর্শনকে নিয়ে বিশালাক্ষীর মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দেবদর্শন উদ্গ্রীব হয়ে আমার সঙ্গে আসছেন, যদিও আমি নিজেই জানি না ঠিক কি দেখাতে নিয়ে চলেছি। তবে আমি দেখেছি, কোনো অলৌকিক প্রত্যক্ষণ বিষয়ে আমার অনুভূতি সচরাচর নির্ভুল হয়। বিশালাক্ষী মন্দির পর্যন্ত মাটির সুড়িপথটায় দেখার মতো কিছু নেই, তারপর থেকেই পথ ভাগ হয়ে একটা চলে গেল নদীর দিকে আর একটা পূজোর মণ্ডপের দিকে। এই দুই পথের সংযোগস্থলেই বিশালাক্ষী মন্দির। ভাগ হওয়ার জায়গাটা থেকে মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল সারি সারি পায়ের ছাপ। সাদা রঙের কিছুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন হয় ঠিক তেমনি। বাড়ির মেয়েরা চাল বাটা কিংবা খড়ি মাটি গুলে যেমন মা লক্ষ্মীর পা আঁকে, অনেকটা সেরকম। পার্থক্য এই, পূজোর জন্য আলপনা হিসেবে আঁকা পায়ের ছাপ জোড়া জোড়া মানে পাশাপাশি হয়। দেখলে মনে হয় যেন কেউ কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল। আর এই যা ছাপ দেখছি, এ নকল ছাপ নয়, এ হলো সত্যিকারের কোনো হেঁটে যাওয়া মানুষের পা। দুজনে নিঃশব্দে মন্দির পর্যন্ত হেঁটে গিয়ে দেখলাম, কেবল মন্দিরের গর্ভগৃহে ঢোকবার দরজার সামনে পায়ের ছাপ একজোড়া, অর্থাৎ যার, তিনি এইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে বিশ্রাম করেছিলেন। সিঁড়ি বেয়ে আমরা দুজন মন্দিরের চাতালে উঠেছিলাম। শেষ জোড়া পায়ের ছাপের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে মুখ তুললেন দেবদর্শন, তার চোখে জল। ঠাকুরমশাই, আমি যা ভাবছি তা কি সত্যি? ঠিক তাই মুখুজ্জামশাই, শুধু আপনার নয়, আমার জীবনও ধন্য। পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চাঁদ, এবার রাত ফুরিয়ে আসছে। হেমন্তের শেষ রাত্রিরে আকাশ বাতাস আর পৃথিবী যেন কেমন এক রূপকথার দেশে পরিণত হয়। বাঁশপাতার ফাঁক দিয়ে আসা রাত্রি শেষের জ্যোৎস্না, ঈষৎ শীতের ছোঁয়া আর পুজো মণ্ডপ থেকে দেবী বাড়ি ফেরা লোকজনের গলার মৃদু গুঞ্জন পরিবেশকে অবাস্তব আর অপার্থিব করে তুলেছে। এখন প্রকৃতির সাধারণ নিয়ম আর বলবৎ নয়, এখন সব কিছুই ঘটতে পারে। মন্দিরের চাতালে দাঁড়িয়ে চোখ মুচছেন দেবদর্শন। সব মানুষ ভাগ্যবান নয়, কোনো কোনো মানুষ ভাগ্যবান। ক্ষমতা টাকা পয়সা এসব অনেকেরই থাকে, কিন্তু আপনার জীবনে আজ যা ঘটল দেবদর্শনবাবু, তা খুব কম মানুষের ভাগ্যেই ঘটে। যাকে আজ দেখেছেন তিনি আপনার স্ত্রী নন। তিনি কি? তিনি বলুন ঠাকুরমশাই। তিনি স্বয়ং দেবী।
আপনি আজ দেবীর আশীর্বাদ পেয়েছেন দেবদর্শন বাবু। এখান দিয়ে তিনি হেঁটে গেছেন, এই তার পদচিহ্ন। আমার স্ত্রী রূপে তিনি তিনি দেখা দিলেন কেন? তবে তবে কি মায়েরা সকলেই দেবী মুখুজ্জে মশাই? মাটির পিলসুজের ওপর মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বলছে মন্দিরের ভেতরে। অন্যদিন ছোট মাপের রেড়ি তেলের প্রদীপ জ্বলে, সেটিও পাশে রাখা আছে। সন্ধ্যেবেলা নিত্য পুজোর পর জেলে দেওয়া হয়েছে, এখনও তা জ্বলছে। সেই স্নিগ্ধ আলোয় দেবীর প্রস্তরময়ী প্রতিমা যেন মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে রেখেছে, এবং এবং দেবীর মূর্তির ডান হাতে একটি ডাঁটিওয়ালা তাজা পদ্ম। আমি এবং দেবদর্শন করজোড়ে দেবীকে প্রণাম জানালাম, দুহাতে কড়া ধরে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন দেবদর্শন। তারপর পিছন ফিরেই বলে উঠলেন, ঠাকুরমশাই, দেবীর পায়ের চিহ্ন কোথায়? এই তো এই যাতারেই ছিল তাঁর পায়ের চিহ্ন, সিঁড়ির ধাপে ছিল, সুড়িপথে, কোথাও কোথাও কিচ্ছু তো নেই। তবে কি ভুল দেখলাম? সব ভ্রম। না মুখুজ্জে মশাই, যা দেখেছি আমরা তা ভ্রম নয়। দেবী আমাকে আর গৃহস্বামীকে জানিয়ে দিতে এসেছিলেন যে তাঁর আবির্ভাব ঘটেছিল। না ঘুমিয়েই রাত শেষ হয়ে গেল। সকালে নদীতে স্নান করে এসে বৈঠকখানায় বসলাম। একটু পরে দেবদর্শনও ভেতর বাড়ি থেকে এসে বসলেন, তাঁরও স্নান হয়ে গিয়েছে। দেবদর্শনের মুখে চোখে দিব্য অনুভূতির উদ্ভাস। ইনি যেন আর ঠিক কালকের সেই মানুষ নন, আজ যেন তিনি অনেকটা বেশি সৌম্য, অনেক বেশি গভীর। এবার যে আমাকে যেতে হবে মুখুজ্জে মশাই, অনেক দিন হয়ে গেল, আবার পথ ডাকছে। সে কি, চলে যাবেন কেন? পরিব্রাজকের এক জায়গায় বেশি দিন থাকতে নেই, তাতে আসক্তি জন্মায়। এই যে আপনার সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব, এই পর্যন্তই ভালো। এর চেয়ে বেশি গভীরতা হলে তা বন্ধন হয়ে পায়ে জড়িয়ে যাবে। কথাগুলো একটু নিষ্ঠুর শোনাচ্ছে, তাই না? রাগ করবেন না। জীবনে কিছু কিছু ব্যাপার আছে যা রূঢ় হলেও সত্যি। এক জায়গায় থেকে জীবন কাটাবো এমন ইচ্ছে থাকলে তো বাড়িতেই থাকতাম, মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করতাম না। ভালোবাসা, বন্ধুত্ব, প্রীতির সম্পর্ক, এসব খুব ভালো জিনিস। কিন্তু যে মোহ আবরণ মহত্তর সত্য থেকে আমাদের আড়াল করে রেখেছে, তার থেকে মুক্তি পেতে হলে যতই কষ্ট হোক পথে বেরিয়ে পড়তে হবে। আমি আপনাদের ভালোবাসায় জড়িয়ে পড়ছি, এবার যেতে হবে। কবে যাবেন ঠিক করেছেন? ভাবছি পরশু। আজ একটু বাদে থেকেই কৃষ্ণপক্ষের প্রতিপদ পড়বে, কোথাও যাওয়ার পক্ষে ওটা ভালো তিথি নয়। দ্বিতীয়া পড়তে পড়তে কাল দুপুর গড়িয়ে যাবে, বিকেলের দিকে আর কোথায় যাব? দু মাইল হাঁটতে না হাঁটতে অন্ধকার নেমে আসবে, তাই পরশু। ছাড়, কালকের দিনটা অন্তত আছেন। ভূষণ রায়ের কথা মতো লটারির টাকাটা বোধ হয় মাসখানেকের মধ্যে পেয়ে যাবেন। তো টাকা দিয়ে কি করবেন, কিছু ঠিক করলেন? এখনো পাকাপাকি কিছু ঠিক করিনি, তবে প্রথমে তো বাড়িটা মেরামত করব। বাড়ির মায়া বড় মায়া, পিতৃপুরুষের এত বড় বাড়ি সবটা ভালোভাবে সারাতে পারব না। 25-30 হাজার টাকায় যতটা হয়, যাতে আবার দেড় পুরুষ অন্তত চলে যায়। আর ভূষণ রায়কে দেব 5,000, বাকি টাকা এখনো কিছু ভাবিনি, আগে হাতে আসুক। তবে কয়েক জায়গায় আমি সাহায্য করব বলে প্রতিশ্রুত, কি করে সেই প্রতিশ্রুতি রক্ষা করব তাই ভাবছিলাম। যারা চেয়েছে তারাও খুব অসহায়, বিশ্বাস করুন ঠাকুরমশাই, টাকা পেয়ে এইটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। ঈশ্বর আমার মুখ রক্ষা করলেন। ছেলেদের কিছু দেবেন না? না, সেভাবে কিছু দেব না, আমার সংসারে ওদের কোনো অভাব নেই, আর আমি না থাকলেও সবই ওদের দুজনের। দুজনকেই আমি নবদ্বীপে রেখে আচার্য স্তর পর্যন্ত ন্যায় কাব্য ব্যাকরণ পড়িয়েছি। শিগগিরই হয়তো ওরা বাড়িতেই টোল খুলবে। অর্থের গৌরব নিম্নমানের এবং ক্ষণস্থায়ী, আমি চাই ওদের পাণ্ডিত্যের গৌরব হোক। পরের দিন দুপুরে খাওয়ার সময় আমাদের দুজনকে পরিবেশন করলেন স্বয়ং দেবদর্শনের স্ত্রী।
সেই পরাতের মতো বিশাল কাঁসার থালায় ভুরভুরে খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধওয়ালা পোলাও, ঘন মুগের ডাল আর বেগুন ভাজা, তার সঙ্গে চার রকমের মাছের পদ। করেছেন কি মুখুজ্জামশাই, এই এত কি খাওয়া যায়? আতিথেয়তারও তো সীমা আছে। কিছু নয় ঠাকুরমশাই, আবার কবে আসবেন তার তো ঠিক নেই, বাড়ির এরা আপনার জন্য আর যত্ন করে করেছে। মুকুজ্জে গিন্নিকে এর আগে ভালো করে কখনো দেখিনি, আমি স্বাভাবিক সংকোচের জন্য সরাসরি কখনো তাকাইনি। তিনিও বাঁহাতের বুড়ো আঙুল দিয়ে মাথার কাপড় একটু টেনে ধরে রাখতেন। আজ খেতে খেতে কেন যেন মুখ তুলে হঠাৎ তার দিকে একবার তাকালাম, তাকিয়েই অবাক হয়ে গেলাম। পদ্ম পলাশাক্ষী কথাটা সংস্কৃতের দেবীদের স্তরে প্রচলিত আছে, বাংলার অখ্যাত এক পাড়াগাঁর পড়ন্ত জমিদার বধূর যে এমন দেবীর মতো আয়ত পদ্ম পলাশ লোচন হবে তা কে জানত। অতসী ফুলের মতো গায়ের রং, কোঁকড়া চুল, সূর্যের গোলকের মতো উজ্জ্বল সিঁদুরের টিপ, আর তার নিচে গভীর মাতৃত্বের পরিপূর্ণ ওই দুটি টানা টানা বিশাল চোখ, হ্যাঁ জগদ্ধাত্রীর মতো রূপ বটে। তিনিও ক্ষণিকের জন্য আমার দিকে তাকিয়ে বাৎসল্যের মৃদু হাসি হাসলেন, পরক্ষণেই আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। একটু দেরি করে হলেও সেদিন চাঁদ উঠল ভারী চমৎকার। নদীর ধারে বেরিয়ে বাঁশবনের পাশ দিয়ে বিশালাক্ষী মন্দিরের খোলা দরজা দিয়ে একবার দেবীকে প্রণাম করে মুকুজ্জে বাড়িতে এলাম। বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন দেবদর্শন। আসুন ঠাকুরমশাই। ওরে রঘু, এই ঠাকুরমশাইকে তামাক দিয়ে যা, বসুন বসুন। তাহলে আপনি কালই যাচ্ছেন? হ্যাঁ, আগামীকাল এই সময় কোথায় আছি কে জানে। সত্যি মায়া পড়ে যাওয়ার আগেই আমার চলে যাওয়া উচিত ছিল। যাবেন তো কাল দুপুরে খাওয়া দাওয়া করে, তার এখনো একটা রাত আর একটা বেলা বাকি। এখন বলুন রাত্রিরে কি খাবেন, মাংস চলবে? ও কথাও এখন থাক, দুপুরে যা ঠেসে খেয়েছি রাত্রিরে আর খেতে পারবো বলে মনে হয় না। রান্নাও হয়েছিল চমৎকার, সবই বুঝি বউ ঠাকুরনের রান্না? হ্যাঁ, আজ প্রায় সব রান্নাই অতিথির জন্য বিশেষ করে আমার স্ত্রী রেঁধেছেন। সবচেয়ে ভালো হয়েছিল পোলাওটা, গাওয়া ঘি আর মশলা সব দোকানেই পাওয়া যায়, এ যে কেউ কিনে আনতে পারে। কিন্তু সবাই কি এমন সুন্দর পোলাও রাঁধতে পারে? দেবদর্শনের আলবোলা টানার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে বললেন, পোলাও? কিন্তু আজ দুপুরে তো পোলাও রান্না হয়নি, কি বলছেন আপনি? আমি তো আপনার পাশে বসেই খেলাম। কেন, আপনি কি খেলেন? সাদা ভাত, চালটা অবশ্য খুবই ভালো ছিল, রামচন্দ্রপুর থেকে আনা এক নম্বর বাসমতি, কিন্তু সে তো যত ভালোই চাল হোক পোলাও তো কোনো মতেই নয়। আপনি সাদা ভাত খেয়েছেন? অবশ্যই, কারণ সাদা ভাত ছাড়া কিছুই রান্না হয়নি। বুঝলাম ঘটনাটা, হেসে বললাম, এবার পুজোর সময়টা ভালোই কাটলো মুখুজ্জামশাই, শুধু টাকার কথা বলছি না, লটারিতে অর্থাগম প্রতি বছরই কারো না কারো হয়, কিন্তু এবার আপনি গড়ের তোপ শুনলেন, স্বয়ং দেবীকে পায়ের ছাপ ফেলে হেঁটে যেতে দেখলেন, আর আজকের এই পোলাওয়ের ব্যাপারটা। আর অমর জীবনের ব্যাপারটা, তার তো কোনো ব্যাখ্যা হলো না, কোথা থেকে এসেছিল সে, কোথায় বা গেল, কী বা তার পরিচয়, আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছেন ঠাকুরমশাই? আন্দাজ করতে হয়তো পেরেছি, কিন্তু তার বেশি কিছু নয়, ঠিক বোঝাতে পারবো না মুখুজ্জামশাই। এই সৃষ্টির রহস্য বড় বিচিত্র, সেই বৈচিত্র্যের একটা অংশ অমর জীবন। কেন এই পৃথিবী, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র সৃষ্টি হয়েছিল সে কি কেউ জানে? তেমনি অমর জীবনের পরিচয় একটা আকস্মিক আবর্তের মতো হঠাৎ সেই সৃষ্টির ভেতর জেগে উঠেছে, তার কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। তবে এটুকু বুঝেছি, তার অস্তিত্ব একটা বড় মাপের শুভ শক্তির প্রকাশ। কিরকম? সৃষ্টির মুহূর্তেই শুভ আর অশুভ দুরকম শক্তি তৈরি হয়েছিল, এই কথার সমর্থন পৃথিবীর সব ধর্মশাস্ত্র আর দর্শনে পাবেন, যেমন আলো আর অন্ধকার, মহত্ত্ব আর নীচতা, এও প্রকৃতির একটা সঠিক আইন। আসল বস্তু না থাকলে পরিপূরক এবং বৈপরীত্যের ধারণা আসবে কি করে? শাসকের অত্যাচার, ধর্মান্ধতা, ধনীর দম্ভ, নিষ্ঠুরতা,
এসবের ভেতর দিয়ে অশুভ শক্তি নিজেকে প্রকট করে, আর উল্টো দিকে শুভ আর মহৎ বিশ্বশক্তি নিজেকে স্পষ্ট করে তোলে মহাপুরুষের বাণী, দেশপ্রেমের আত্মোৎসর্গ, বৈজ্ঞানিকের নিঃস্বার্থ কর্ম এগুলোর মধ্যে দিয়ে। তার কি প্রয়োজন ছিল? এত জটিল ঝামেলায় না গিয়ে ঈশ্বর তো অমিশ্রিত ভালো সৃষ্টি করতে পারতেন। এর উত্তর আমি দিতে পারব না, তবে আমার বিশ্বাস দুনিয়ায় অকারণে কিছু ঘটে না। শুধু একটা কথা বলি, যে অবস্থাতেই থাকুন না কেন মুখুজ্জেমশাই, ঈশ্বরে মতি স্থির রাখবেন, যে যাই বলুন তিনি আছেনই। পরের দিন সকালবেলা জলখাবার খাওয়ার পর বেরিয়ে পড়লাম। গ্রামের প্রান্ত অবধি এগিয়ে দিতে এলেন দেবদর্শন। আমি বারণ করেছিলাম, তিনি শুনলেন না। গ্রামের একেবারে শেষ সীমায় একটা মহা নিম গাছের তলায় দাঁড়িয়ে তাকে বললাম, আর নয়, এবার আপনি ফিরে যান, আবার দেখা হবে। দেখা হবে বলছেন? হ্যাঁ হবে, আর যদি কোনো কারণে আমাকে খুব প্রয়োজন হয় তাহলে নির্জনে কোথাও দাঁড়িয়ে মধুসুন্দরী দেবীর নাম উচ্চারণ করে একান্তভাবে আমার দেখা পেতে চাইবেন, যেখানেই থাকি না কেন আমি ঠিক জানতে পারব। ব্যাস এতেই হয়ে যাবে। আপনি জানতে পারবেন? হ্যাঁ, মধুসুন্দরী দেবীকে? তিনি আমার আরাধ্যা, কি করে আপনার ডাক শুনতে পাবো আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমিও তার উত্তর জানি না। আর পেছনে না তাকিয়ে হাঁটতে শুরু করলাম। গল্প থামিয়ে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্ত থাক, সামনে যেদিন আসবে সেদিন আবার কিছুটা বলা যাবে। থাক মানে? আর দেখা হয়েছিল দেবদর্শন বাবুর সঙ্গে? সে কথা অন্যদিন। অবশেষে আরেক রাউন্ড চা আর মট লেনের মোড়ের উড়িয়া তেলেভাজাওয়ালার গরম গরম তেলেভাজার পর তারানাথ আমাদের জোরাজোরিতে বাধ্য হয়ে আরেকটা সিগারেট ধরিয়ে আবার শুরু করল। আচ্ছা শোন, জয়তলা গ্রাম থেকে তো বিদায় নিয়ে চলে এলাম, বড় ভালো লেগেছিল মুখুজ্জে বাড়ির আতিথ্য স্বয়ং মুখুজ্জে মশাইকে। বেশ কিছুদিন তাদের কথা প্রায় মনে পড়ত। তারপরে যা হয়, একটা মাত্র জিনিস নিয়ে মানুষের মন ব্যাপৃত থাকতে পারে না, ধীরে ধীরে অন্য সাম্প্রতিক ঘটনা এসে সে জায়গা দখল করল। কত জায়গায় বেরিয়ে বেড়ালাম, কত অদ্ভুত চরিত্র দেখলাম। বছর কেটে গেল অনেক। একদিন ঘরের ভেতর বসে কোষ্ঠী তৈরি করছি, সময়টা সকাল 10টা মতো হবে, বাইরে থেকে কে যেন ডাকল, ঠাকুরমশাই। বারান্দায় বেরিয়ে এসে দেখলাম কেউ কোথাও নেই। সে আবার কি, স্পষ্ট ডাকটা শুনলাম, কিরকম হলো ব্যাপারটা? অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের মধ্যে ফিরে এসে বসতে না বসতেই আবার সেই ডাক, ঠাকুরমশাই। এবার আর বাইরে বেরোলাম না। আমি বুঝতে পেরে গেছি বেরিয়ে কাউকে দেখতে পাবো না। তার চেয়ে বড় কথা, যে ডাকছে তার গলার স্বরটা আমার বড় চেনা, যদিও সে সময় কিছুতেই ঠিক করতে পারলাম না কার গলা সেটা। সেদিন রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখলাম আমি যেন আবার জয়তলা গ্রামে ফিরে গিয়েছি। রঘু ছুটে এসে জিজ্ঞেস করছে, আরে ঠাকুর মশাই যে, আসুন আসুন, কতদিন বাদে পড়ল, আসুন। রঘুর চুল আর গোঁফ প্রায় সবই পেকে গেছে, বাঁগালে একটা লম্বা কাটা দাগ, এটা তো আগে দেখিনি। আরো কি যেন সব বলতে লাগলো রঘু, তার ঠোঁট নড়ছে কিন্তু স্বপ্নের মধ্যে সে কি বলছে আমি বুঝতে পারছি না, সেকালের সাইলেন্ট ছবির মতো। কথা বলতে বলতে রঘু একবার হাত তুলে চোখ মুছল। কি বলছে রঘু? ঘুম ভেঙে বিছানায় উঠলাম, ঝিমঝিম করছে নিশুতি রাত, ততক্ষণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি সেদিন কার গলা আমি শুনেছিলাম। দেবদর্শন মুখুজ্জে আমাকে ডাকছেন, জয়তলা থেকে চলে আসার সময় ওকে বলে এসেছিলাম কোনো কারণে আমার দরকার পড়লে কি করে ডাকতে হবে, সে কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এত বছর পরে আমাকে কেনই বা ডাকছেন দেবদর্শন? যে কারণে ডাকুন না কেন,
তার মধ্যে একটা অসহায় আকুতি ফুটে উঠেছিল। পরের দিন একটা ঝুলিতে দু চারটে জামা কাপড় গুছিয়ে নিয়ে জয়তলায় রওনা হয়ে গেলাম। মুকুঞ্জে বাড়ির সামনে দাঁড়িয়ে মনটা খারাপ হয়ে গেল। এ বাড়ি আগেও পুরনোই ছিল বটে, কিন্তু তার ভেতর একটা আভিজাত্যের গৌরব ছিল, সে জিনিসটা যেন একদম চলে গেছে। রোয়াকে ওঠবার সিঁড়িগুলো বহু জায়গায় ভাঙা। দেবদর্শনের সঙ্গে যেখানে প্রথম আলাপ হয়েছিল সেই দালানের পঙ্খের কাজের চটা উঠে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, দালানের কড়িবর্গার ফাঁক থেকে পায়রার দল উধাও হয়েছে, ফলে দালানে এক ধরনের নীরবতা বিরাজ করছে। পায়রার দল চলে যাওয়া কোনো গৃহের পক্ষে শুভ লক্ষণ নয়। আর একটা কি যেন এ বাড়িতে ঘটেছে, খুব খুব খারাপ কিছু। দালানে ওঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি কাকে ডাকা যায়। দেবদর্শনের ছেলেদের নামও ঠিকঠাক মনে পড়ছে না তখন। এমন সময় ভেতর বাড়ি থেকে রঘু বেরিয়ে এসে আমাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। আরে ঠাকুর মশাই, আসুন আসুন আসুন, কতদিন পর পায়ের ধুলো পড়লো, আসুন আসুন। একেবারে স্বপ্নের সেই সংলাপ হুবহু। খুব বুড়ো হয়ে গেছে রঘু, চুল ভুরু গোঁফ সব পাকা, কপালে ও মুখে জরার কুঞ্চন। তার বাঙালে স্বপ্নে যেমন দেখেছি ঠিক তেমন একটা কাটা দাগ। কেমন আছো রঘু, এখানকার সব খবর ভালো তো? না ঠাকুর মশাই, খবর মোটেও ভালো না। কি হয়েছে? ওটা খুব অসুখ, আজ মাসখানে বিছানা থেকে উঠতেও পারছেন না। গেল বছরেও একবার শরীর খারাপ হয়েছিল, ব্রজমাধব কোভারেজের চিকিৎসায় সেইরে উঠেছিলেন, কিন্তু এবার অবস্থা খুবই খারাপ। আর কি বলবো ঠাকুর মশাই, সেবা করবার ভালো লোক না থাকলে রোগী সারে না। কেন গিন্নিমা? তিনি নেই ঠাকুর মশাই, তিনি নেই, তিনি থাকলে এ বাড়ির নেতাশা হয় না। আমি মৃত্যু অনেক দেখেছি, অনেক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, সব সাধনা করেছি, মন আমার শক্ত হয়ে গিয়েছে, কিন্তু মুকুঞ্জে গিন্নির মৃত্যু সংবাদ শুনে বুকের ভেতরটা কষ্টে মুচড়ে উঠল। মনে পড়ে গেল খেতে বসে সেই মুখ তুলে হঠাৎ গিন্নিমাকে দেখা, সেই পদ্ম পলাশের মতো চোখ, চওড়া লাল পাড় শাড়ি, মন্দিরের দরজার সামনে সেই লক্ষ্মীর পায়ের ছাপ। তিনি চলে গিয়েছেন, তাই বুঝি এ বাড়ির ঘরদোর দেউড়িতে সমস্ত পরিবেশে বিষণ্ণতার ছায়া। তুমিও তো অনেক বুড়ো হয়ে গেছো রঘু, কিন্তু তোমার গালে ও কিসের কাটা দাগ? এই দাগটা না, কবা কাণ্ড হয়েছিল, দা দিয়ে বাঁশ ছিঁচে খুঁটি বানিয়েছিলাম, হঠাৎ হাত পুষকে বাঁশটা গালের উপর এসে পড়েছিল, বেশি লাগেনি কিন্তু দাগটা থেকেই গেল। সে যাক ঠাকুর মশাই, আমার এখন ভগবানের কাছে শুধু এইটুকু কামনা, কর্তা কষ্ট না পেয়ে তাড়াতাড়ি চলে যান, পেছন পেছন আমিও যাই। আমার আগে গেলে চলবে না ঠাকুর মশাই, কর্তাকে দেখার আর কেউ নেই। কথা বলতে বলতে রঘু হাত তুলে চোখের জল মুছল। ঠিক স্বপ্নে যেমনটি দেখেছিলাম সেই দৃশ্য। রঘু আমাকে নিয়ে চলল ভেতর বাড়িতে, সেই দেউড়ি, সেই বারান্দা যেখানে বসে আমরা খেতাম। দালান পার হয়ে ভেতর বাড়ি, চওড়া বারান্দা পার হয়ে বাঁদিকের একটা বড় ঘরের দরজায় দাঁড়িয়ে অনুচ্চ গলায় রঘু ডাকল, কর্তা কর্তা। কে? কর্তা, ঠাকুর মশাই এসছেন। সেই যে, সেই যে ঠাকুর মশাই। ভেতরে নিয়ে আয়। ঘরে ঢুকলাম, প্রায় কোমর ছাড়িয়ে উঁচু বিশাল খাটে দেবদর্শন শুয়ে আছেন, শরীর প্রায় অর্ধেক বিছানার সঙ্গে মিশে আছে, গায়ের রং মলিন হয়ে গিয়েছে, অনেক অনেক বয়স হয়ে গিয়েছে তাঁর। কিন্তু একটি জিনিস মহাকাল হরণ করে নিতে পারেনি, সেটি হচ্ছে তাঁর চোখ। বড় বড় উজ্জ্বল দুই চোখের দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কাছে এগিয়ে গিয়ে তার খাটের পাশে দাঁড়ালাম। মুকুজ্জে মশাই, চিনতে পারেন?
ভুলতে তো পারি না। কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আপনি আবার অসুখ বাঁধিয়ে বসলেন কেন? সবই তো বুঝতে পারছেন ঠাকুরমশাই, এবার সংসার গুটিয়ে নেওয়ার সময় হলো। আর সংসারই বা কোথায়? এ বাড়ির গিন্নিমা চলে গিয়েছেন রঘু বলেছে বোধ হয়। ছেলেরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর সেটাই তো স্বাভাবিক। বড় বড় একা হয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই, একা থাকা বড় কষ্টের। একটা জিনিস দেখে মন খারাপ হয়ে গেল। দেবদর্শনের খাঁড়া বাঁশির মতো নাক ঈষৎ বেঁকে আছে। অসুস্থ শয্যাশায়ী রোগীর নাক বেঁকে গেলে সে আর বেশি দিন বাঁচে না। তাছাড়া ঘরে ঢুকেই আমি মৃত্যুর গন্ধ পেয়েছি। তোমাদের তো আমি আগেই বলেছি এটা আমি পাই, এবং আমার এই পূর্ব ধারণা আজ পর্যন্ত কখনো ভ্রান্ত বলে প্রমাণিত হয়নি। বসুন বসুন ঠাকুরমশাই, আমার এই বিছানার পাশে বসুন। রঘু তুই যা, ঠাকুরমশাইয়ের জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর। রঘু ঘর থেকে বেরিয়ে গেলে আমার দিকে তাকিয়ে দেবদর্শন বললেন, শুনতে পেয়েছেন তাহলে আমার ডাক? সে তো পেয়েছি, নইলে আর এলাম কেন? আপনাকে কষ্ট দিলাম ঠাকুরমশাই, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আপনাকে আর একবার না দেখে আমি শান্তিতে মরতে পারতাম না। কি যে সম্পর্ক আপনি তৈরি করে গিয়েছিলেন, যেদিন যেদিন নিশ্চিত বুঝতে পারলাম এবারে আর বিছানা ছেড়ে উঠতে পারবো না, সেদিনই দুপুরবেলা শুয়ে মধুসুন্দরী দেবীর শ্লোক উচ্চারণ করে মনে মনে আপনাকে ডাকলাম। সঙ্গে সঙ্গেই আমি আপনার ডাক শুনতে পেয়েছি। প্রথমে ঠিক বুঝতে পারিনি, কিন্তু সেদিন রাত্রিরেই এই বাড়ি আর রঘুকে স্বপ্নে দেখেছি। আমি বুঝতে পেরেছিলাম হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি। খুব ভালো করেছেন, সময় যে আর নেই সে আমিও বুঝতে পেরেছি। আমি আমি কবে যাব ঠাকুরমশাই? এখনো কিছু দেরি আছে, সম্ভবত সামনের মাসের শুক্লপক্ষের কোনো দিন। অন্য কেউ হলে হয়তো বলতাম না, কিন্তু এই ভবিষ্যৎবাণী শোনার যোগ্যতা আপনি লাভ করেছেন। মনকে মুক্ত করে দিন, নয়তো ইষ্ট চিন্তা করুন। মন আমার মুক্তই আছে। সেই কবে হেডমুন্ড ঊর্ধ্বপদ মাতৃগর্ভ থেকে উলঙ্গ ভূমিষ্ঠ হয়েছিলাম, এবার আবার অগ্নিশুদ্ধ করে নিজেকে ফিরিয়ে দেব ঈশ্বরের কাছে। এবারে যা কিছু সঞ্চয় তা এবারেই রেখে যাব, বরং এখন তো ওপারটাই বেশি টানে। মনে হয় সেই মানুষটা অপেক্ষা করে আছে ওপারে আমার জন্য। তার কাছেই তো যাচ্ছি, তাহলে আর ভয় কি? অনেক দিন তাকে দেখিনি, কিন্তু চোখ বন্ধ করলেই তিনি এসে সামনে দাঁড়ান। অনেকগুলো কথা বলে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিলেন, একটু থেমে আবার বললেন, ঠাকুরমশাই সে আবার এসেছিল। কে? সেই যে সে অমর জীবন, বলে গিয়েছিল আবার দেখা হবে। দেখা হলো, এক আশ্চর্য জিনিস সে আমাকে দেখালো, সে কথা বলবার জন্যই আপনাকে ডেকেছি। আর তো কেউ ঠিক বুঝবে না, সময় থাকতে বলে যাই। আপনার কষ্ট হবে না এত কথা বলছেন? কিছু মাত্র না, আপনি আসায় আমি নতুন শক্তি পেয়েছি মনে। বেশ, তাহলে বলুন। গত শুক্রবারের আগে শুক্রবারে, মানে তিন দশেক আগে, হঠাৎ রঘু এসে উত্তেজিত গলায় বলল, কর্তা কর্তা, সেই পাগল মতো লোকটা এসছে। কে? পাগলের মতো লোক? সেই যে সেই লোকটা, সে কি যেন ছড়া বলে লটারি টিকিটের নম্বরে হদিশ দিয়েছিল, সে এসেছে। লটারির নম্বর, সেই লোক, সেই সেই অমর জীবন? হ্যাঁ, কি অকৃতজ্ঞ, আমি তার কথা বুঝতে পারিনি। হ্যাঁ, কোথায়
কোথায় সে? কোথায়? দালানে বসিয়ে রেখে এসেছি কর্তা, ডাকবো? ডাক ডাক ডাক, নিয়ে আয়। যে আগে কিন্তু কর্তা, একখানা কথা। কি হলো? যেতে গিয়ে থেমে গেলি? কর্তা, একটা ব্যাপার কেমন যেন ঠেকছে। কি ব্যাপার? এই লোকটা এর আগে এসেছিল, সে কতদিন আগে কথা কর্তা? বছর 14 হবে। কেন রে কর্তা, এই সময়ের মধ্যে আমরা তো সব বুড়ো হয়ে গেলাম, চুল দাড়ি পেকে গেল, চামড়া কুঁচকে গেল। এই লোকটার চেহারা কিন্তু একদম বদলায়নি, একেবারে সেই রকম আছে। তুই আগে নিয়ে আয় তাকে। মুখুজ্জে মশাই, বলেছিলাম না আসবো, এলাম, বসি একটু আপনার পাশে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি একটুও চেহারা বদল হয়নি তার, এমন কি করে হতে পারে আমি ভেবে পেলাম না। আগের বার কি সম্বোধন করেছিলাম তার ঠিকঠাক মনে পড়ে না। এখন আমার বয়স অনেক বেড়ে গিয়েছে, কিন্তু কিন্তু কোনো অলৌকিক উপায়ে অমর জীবন আটকে আছে 40-এর কোঠাতেই। কাজেই কোনো সংকোচ না করেই বললাম, বসো। তারপর এতদিন পরে হঠাৎ আসবার সময় হয়েছিল তাই এলাম, আপনার সঙ্গে একটু দরকার আছে। কিংবা এভাবেও বলা যেতে পারে, আপনারও দরকার আছে আমাকে, কিন্তু সে তো আজকে হবে না, কাল সকালে হবে। কেন? আজ হবে না কেন? আজ রাত্রি আমি স্বপ্ন দেখব, কালকের দরকারটা একটু গুছিয়ে নেব কি না। আপনার দরকারটা কী তা ভালো করে জেনে নিতে হবে। আমাকে কেবল রাত্রিরে শোবার জন্য একটু জায়গা দেবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে না। স্বপ্ন দেখার রাত্রিরে আমি কিছু খাই না। গতবার যখন এসেছিল অমর জীবন, তখনও এইরকমই নানা রকম পাগলাটে কথা বলেছিল, কিন্তু তার কথা অনুযায়ী আমি তো লটারির প্রাইজটা পেয়েছিলাম। তার কথাবার্তা শুনতে অদ্ভুত লাগলেও আমি উড়িয়ে দিলাম না, তার কথা মতোই কাজ হলো। পরের দিন সকালে অমর জীবন আমার বিছানার পাশে এসে বসল। আমি কিছু বলবার আগেই বলল, আপনার কি চাই সেটা স্বপ্নে জানতে পারলাম। সেটা কি? এমন কেউ আছে যাকে আপনার খুব দেখতে ইচ্ছে করে, অনেক দিন দেখেননি এমন কেউ? সে তো অনেকেই আছে, তবে আজ কয়েকদিন হলো বাবাকে খুব মনে পড়ছে। সে কবে মারা গিয়েছিলেন বাবা, আমার কৈশোরে। কি ভালোই না বাঁচতেন আমাকে, তার চরিত্রে উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না, শুধু কাছে গিয়ে বসলে বুকের উষ্ণতাটুকু টের পেতাম। মারা যাওয়ার কিছুদিন আগে বলেছিলেন, পশ্চিমের মাঠে কোথায় নাকি তেঁতুল গাছের ডালে কি একটা অদ্ভুত পাখি বাসা করেছে, সবাই দেখতে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি পাখি। আমাকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, যাওয়া হয়নি। তার আগেই বাবা অসুখে পড়লেন, আর সে অসুখ থেকে আর উঠলেন না। মুখুজ্জামশাই, আপনি একবার একটু চোখ বুঝুন তো। 1 থেকে 5 গুনতে যতক্ষণ সময় লাগে, তারপর আবার তাকান, বন্ধ করুন চোখ। বেশ, এই চোখ বন্ধ করলাম। 1, 2, 3, 4, 5 চোখ তাকাচ্ছি, তবে চোখ তাকিয়ে অবাক হয়ে গেলাম, অমর জীবন যেখানে বসেছিল বিছানার পাশে সেই জায়গাটায় আমার বাবা বসে আছেন। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড বুঝি থেমে যাবে। মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি সত্যি আমার সেই হারিয়ে যাওয়া বাবা। এমনকি তার কপালের বাঁদিকের রগটাও ঢিপ ঢিপ করতে দেখলাম, যেমন জীবদ্দশায় বাবার করতো। বাবা মৃদু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আকুল হয়ে বাবার হাত জড়িয়ে ধরলাম। একেবারে বাস্তব রক্ত মাংসের দেহ, কোনো পাখি নেই। কতদিন পরে বাবাকে দেখছি, আমার আমার সমস্ত মন প্রাণ জড়িয়ে গেল,
বাবা বললেন, দেবু আমি তোকে সেই যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই বেড়াতে নিয়ে যাব বলে এসেছি, চল আমার সঙ্গে যাবে। পাখি দেখতে? পাখি দেখতে বাবা? পশ্চিমের মাঠে? না, অন্য জায়গায়। আমার সঙ্গে যেতে ভয় করবে না তো? আমি যে আর চলতে পারি না বাবা, বিছানা থেকে উঠতে পারি না। তাতে কি, তোকে উঠতেও হবে না হাঁটতেও হবে না, আমি তোকে কোলে করে নিয়ে যাব, তুই তার জন্য তৈরি হ। দেবু সে অদ্ভুত পাখিটা তোর তাহলে এখনো দেখতে ইচ্ছে করে? খুব খুব ইচ্ছে করে। বেশ, দেখাচ্ছি তোকে, জানলার দিকে তাকা। বাবার হাত ধরেই ডান দিকে জানলাটার দিকে তাকালাম, ডানা ঝপটানো শব্দ করে জানলার ঠিক বাইরে বাতাবি লেবুর ডালে আশ্চর্য এক পাখি কোথা থেকে উড়ে এসে বসল। কি অপূর্ব রঙের বাহার তার, কেমন চুনির মতন লাল চোখ, অমন পাখি কেউ কখনো দেখেনি ঠাকুরমশাই। স্বর্গের এই বিচিত্র পাখি বাবাই তো আমায় দেখালেন। আমি খুশি হয়ে বাবার দিকে মাথা ঘুরিয়ে তাকালাম। বাবারি, আমি অমর জীবনের হাত ধরে রয়েছি, এই আমার কাহিনী ঠাকুরমশাই। এই কথা বলবার জন্যই আমি আপনাকে ডাক পাঠিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমার যাবার দিন কাছে এসে গিয়েছে, কিন্তু বাবা যখন নিয়ে যাবেন বলেছেন তখন আর ভয় কি ঠাকুরমশাই? আপনাকেও আমি পুরো চিনতে পারিনি, আমার জীবনকেও পারিনি, কিন্তু কিন্তু এই ঘটনাটা আপনাকে না বলে গেলে আমি শান্তি পেতাম না। শেষ একখানা প্রশ্ন করব ঠাকুরমশাই, অমর জীবনকে আপনি বা কে? মুখুজ্জিমশাই, আমি খুব সাধারণ রক্ত মাংসের মানুষ, সাধনা করে কিছু শক্তি পেয়েছিলাম এই মাত্র, কিন্তু অমর জীবনের প্রকৃত পরিচয় আমিও জানি না, আর না জানাই বোধ হয় ভালো। আমরা বুঝতে পারবো না, কেবলমাত্র বিভ্রান্ত হব। যদি পরজন্ম বলে কিছু থাকে তবে হয়তো আবার দেখা হবে। দেবদর্শন চুপ করে থাকলেন। জানালার বাইরে বাতাবি লেবুর গাছটা, যার ডালে সেই আশ্চর্য পাখি এসে বসেছিল, এই বাড়ি জীবন দেবতার আশীর্বাদ পুত, বোধহয় তাই সে পাখি কেবল এখানেই আসে। লক্ষ্মীর বাস ছিল এই বাড়িতে, এর প্রতিটি অলিন্দে দেবীর অধিষ্ঠান। মৃত্যু আসছে, কিন্তু সে আসছে শিউলি ঝরা স্নিগ্ধতায়। বাকি দিনটা ঘুরে বেড়ালাম জয়তলা গ্রামের পথে পথে, আর হয়তো কোনোদিন এখানে আসা হবে না। বিদায় চাইলাম গ্রামের মাটির কাছে। রাত্রির বেলা বারান্দায় খেতে বসলাম একা। দেবদর্শন চলতে পারেন না বলে আজকাল তার খাবার ঘরেই দেওয়া হয়। থালায় সেই তুলাই পাঞ্জি চালের ভাত, ছোট্ট বাটিতে বাড়ির তৈরি গাওয়া ঘি, মৃগেল মাছের ঝোল। আজ আর কিন্নিমা দাঁড়িয়ে তদারক করছে না, বুড়ো রঘু যত্ন করে খাওয়াচ্ছে। শেষ পাতে ঘন দুধ আর সুপক্ক মর্তমান কলা। জয়তলা গ্রাম, সুখে থেকো, সুখে থাকো বাঙালি। পরের দিন খুব ভোরে জয়তলা ছেড়ে চলে এলাম। রঘু গ্রামের সীমানা পর্যন্ত এগিয়ে দিতে এলো। আলপথ হেঁটে অর্ধেক মাঠ পার হয়ে একবার পেছন ফিরে দেখি, তখনও বিশ্বস্ত বৃদ্ধ মানুষটি তাকিয়ে আছে আমার দিকে। কলকাতা শহরে বর্ষার রূপ ঠিক টের পাওয়া যায় না। এই মধ্য কলকাতায় মট লেনে বসে কি দেখছি, চারদিকে ঘিঞ্জি বসতি,
ঝুপঝাপ করে জল পড়ে রাস্তাঘাটে প্যাচ পেঁচে কাদা হচ্ছে, ময়লা জল ছিটিয়ে পথ দিয়ে গাড়ি ছুটেছে, সব মিলিয়ে ভোগান্তির এক শেষ। বর্ষায় কলকাতার কোনো মানুষ খুশি থাকে এটা দেখাতে পারো আমায়? অথচ বর্ষার মতো সুন্দর ঋতু কি আর হয়? এই হচ্ছে মাছ ধরার সময়, ভূতের গল্প বলার সময়, ওই মুড়ি আর গরম গরম বেগুনি খাবার সময়। দীর্ঘশ্বাস ফেলে কিশোরী বলল, কলকাতা শহরে ওসব তো স্বপ্ন, এখানে মাছই বা ধরবেন কোথায় আর ভূতই বা পাবেন কি করে? কলকাতা শহর থেকে গাড়ি ঘোড়া গোলমালে আর ইলেকট্রিক আলোর দৌড়াতে ভূতেরা তো বহুদিন হলো বিদায় নিয়েছে। তারানাথ হেসে বলল, আমিও তো সেই কথাই বলছি। পল্লীগ্রামে বর্ষার দিনে টোকা মাথায় দিয়ে কখনো পুকুর পাড়ে কচু বনের মধ্যে বসে মাছ ধরেছ? আমি আর কিশোরী মাথা নাড়লাম। তাহলে জীবনে তোমরা একটা বড় সুখের থেকে বঞ্চিত আছো। অল্প বয়সে আমাদের গ্রামের উত্তর দিঘিতে মাছ ধরতে যেতাম, সঙ্গে সুগন্ধি চারা, দু তিনখানা নানা আকারের ছিপ, দুটোতে হুইল লাগানো, তাতে 300 হাত করে শক্ত মুগার সুতো, তাছাড়া পিঁপড়ের ডিম, মোটা মোটা কেঁচো, ভাত আর ময়দা একসঙ্গে মাখা, আরও কত কি। দিঘির ধারে একটা কচু বন ছিল, মাছ ধরার পক্ষে আদর্শ জায়গা, আমার খুব প্রিয়। সেখানে গিয়ে চারা ছড়িয়ে টোপ ফেলে নিথর হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, টোকা আর চারপাশে কচু পাতার ওপর টিপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হতো, পুকুর ধারের ঝুপসি গাছপালার ছায়া পড়েছে জলে, মনে কেমন একটা প্রশান্তি। মাছ পেলাম কিনা তার কে খোঁজ রাখে, ওই বসে থাকাটাই আসল নেশা, মাছ ধরার আনন্দ। তো এই রকম বর্ষার দিনে অনেক দিন আগেকার একটা ঘটনা মনে পড়ে যায়। আমার বয়স তখন বছর 26-27, দীক্ষা হয়নি তখন, তবে সংসারে মন বসে না, ঘুরে ঘুরে বেড়াই আর প্রকৃত ক্ষমতাশালী তান্ত্রিক সাধকের খোঁজ করি। বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে দেখা হবার গল্প তো তোমাদের আগেই বলেছি, এই ঘটনা তার কিছুদিন পরের। এমনই এক বর্ষণ মুখর দিনে এর শুরু। শুনতে চাও তো বলতে পারি, তবে এ গল্প ভূতের নয়, সাধারণ অর্থে অপ্রাকৃত কিংবা অলৌকিকও নয়। এটা যে কিসের গল্প সে বিচার তোমরাই করো। শুনবে? বলবো? নিতান্ত অপ্রয়োজনীয় প্রশ্ন। গল্প শুনবো বলেই সমস্ত কাজ ফেলে এসে হাজির হয়েছি। আমি আর কিশোরী ঘাড় কাত করে সম্মতি জানালাম। তারানাথের মেয়ে চারি এই সময় আমাদের জন্য চা নিয়ে এলো। তারানাথ বলল, নাও তোমরাও খাও। চায়ে চুমুক দিয়ে তারানাথ গল্প আরম্ভ করল। মানুষ পয়সা খরচ করে দূর দূর দেশে বেড়াতে যায়, কিন্তু হাতের কাছে দ্রষ্টব্যগুলোই তার দেখা হয় না। আমারও কিছুটা তাই হয়েছিল। সারা ভারতবর্ষের কত পাহাড় জঙ্গল ঘুরেছি, কত সাধু সন্ত দেখেছি, কিন্তু ঘরের পাশে তারাপীঠ কখনো যাওয়া হয়নি। যাবো বলে দু একবার মনস্থিরও করেছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে যাওয়াটা আটকে গিয়েছে। লোকে বলে মা তারা না টানলে নাকি তারাপীঠ দর্শন হয় না। সেবার মা তারাই টানলেন কিনা জানি না, একদিন ভোর রাত্রিরে তারাপীঠ যাব বলে লুপ লাইনে ট্রেন থেকে রামপুরহাট স্টেশনে নেমে পড়লাম। দুবরাজপুর আর ইলাম বাজারে একটু কাজ ছিল, তা সেরে পৌঁছলাম তারাপীঠে। ভারতবর্ষের ধর্মস্থানগুলোতে অবাঞ্ছিত লোকজনের উপদ্রব বড় বেশি, তোমরা তো জানোই। এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। পাণ্ডা, পাণ্ডার দালাল, চোর, কাঠকাটা, সাধারণ সুযোগ সন্ধানী, ব্যবসাদার, কুচরিত্রা মেয়ে মানুষ, এরা ঠিক ঠিক করছে পথে ঘাটে।
সরল বিশ্বাসী নিরীহ যাত্রীদের পকেটের ভার লাঘব করাই এদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তা সত্ত্বেও ভক্তের চোখে পীঠস্থানের একটা আলাদা রূপ, আলাদা মহিমা আছে যা বাইরের চেহারা দিয়ে বিচার হয় না। আমার কাছেও তারাপীঠ তার সেই গূঢ় সত্তাটি মেলে ধরল। দিনে এবং রাত্রিতে বেশিরভাগ সময়টা আমি মহাশ্মশানে গিয়ে বসে থাকতাম। মহাশ্মশান কাকে বলে জানো তো? যেখানে চিতাগ্নি কখনো নেভে না, সব সময় কোনো না কোনো দল সৎকার কার্য করছে। লোকে ভয় পায় কেন জানি না। শ্মশান অতি পবিত্র জায়গা। অতি গর্হিত পাপ কাজও যে করেছে, সেও এখানে সৎকৃত হয়ে তার ইহজীবনের সব দেনা পাওনা মিটিয়ে সদ্গতি লাভ করে। সম্রাট ও ভিকিরি, বোকা ও বুদ্ধিমান, সরল ও সাবধানী, উদার ও কুটিল, সবারই শেষ মিলন স্থান এই শ্মশান। তারা 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 জীবদ্দশায় সমাজে যার যা প্রতিপত্তি থাক, মৃত্যুতে সবাই সমান। অবশ্য এসব কথা কারো অজানা নয়, কিন্তু বিশ্বনিয়ন্তা শক্তি আমাদের চোখে এমন মায়ার অঞ্জন পরিয়ে রেখেছে যে শ্মশানের বাইরে এসে কোলাহল মুখর প্রাত্যহিক জীবনটায় প্রবেশ করলে আমরা আবার সব ভুলে যাই। মানুষ আবার লোভ করে, ক্ষমতার জন্য লালায়িত হয়, পরস্পরকে ঠকায়। যেন মৃত্যু কখনো আসবে না, যেন এই রকমটি চিরকাল চলবে। অবশ্য একদিক দিয়ে ভালোই, সৃষ্টি রক্ষার জন্য এই মোহিনী মায়ার প্রয়োজন আছে বই কি। সবাই দার্শনিক হয়ে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লে সমাজ বাঁচত কি করে? মহাশ্মশানে বসে সামনে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে এই সব কথাই ভাবতাম। তারাপীঠ বড় পবিত্র জায়গা। কিছুদিন আগেও এখানে সাধক বামা খ্যাপা সশরীরে বিচরণ করেছেন। এখানকার মহিমা অন্য তীর্থের মতো সবটাই ধোঁয়াটে পৌরাণিক গালগল্প দিয়ে তৈরি নয়। আমি যে ধর্মশালায় উঠেছিলাম, একদিন সকালে সপরিবারে এক ভদ্রলোক সেখানে এসে উঠলেন। ভদ্রলোকের আচার ব্যবহার ও পোশাক দেখে তাকে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে বলে মনে হয়। স্ত্রীর পরিচ্ছদে এবং অলঙ্কারে বাহুল্য না থাকলেও ভদ্রমহিলা একটি স্বচ্ছন্দ ব্যক্তিত্বের অধিকারিণী। ব্যবহারে বনেদিয়ানা পরিস্ফুট। স্বামী ও স্ত্রী দুজনেই ভারী সুন্দর দেখতে, কিন্তু বর্তমানে দুজনেরই মুখে দুশ্চিন্তার ছায়া। বোঝা যায় এরা নিছক তীর্থ দর্শনে আসেননি, এসেছেন দেবীর কাছে নিজেদের বিপদের অবসান প্রার্থনা করতে। কি একটা পর্ব উপলক্ষে সে সময় তারাপীঠে বড্ড ভিড়। অন্য কোথাও জায়গা না পেয়ে এই পরিবার ওই আমি যে ধর্মশালায় ছিলাম সেখানে আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে দেখি একটি ছেলে। দুদিন পর দেখি তারা জিনিসপত্র গোছগাছ করছেন, অর্থাৎ চলে যাবার উদ্যোগ। ঘরে বসেই শুনলাম ধর্মশালার ম্যানেজার এসে বলছেন, তাহলে আজই চললেন? শুনতে পাচ্ছি পরিবারের কর্তার ক্লিষ্ট গলা। হ্যাঁ, আর থেকে কি করবো বলুন, ওদিকেও তো কাজকর্ম রয়েছে। মায়ের পুজো দিয়েছেন তো? তা দিয়েছি, ছেলের মঙ্গলের জন্য যা করার তা কিছুই বাদ দিইনি। এখন আমার অদৃষ্ট। মাকে ডাকুন, মা সব ঠিক করে দেবেন। এসব কথাবার্তা শুনে একটু বিস্মিত হলাম। সংসার করলেই সংসারের গ্লানি কিছুটা মানুষকে স্পর্শ করে। রোগ শোক মামলা ভ্রাতৃবিরোধ অসাফল্য, এগুলো সাধারণ সংসারী লোককে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। আমাকে বীরভূমের মাতু পাগলি সামান্য কিছু ক্ষমতা দিয়েছিল, তোমরা তো জানোই। বলেছিল
যদি অপব্যবহার না করিস তাহলে এই ক্ষমতা দিয়ে সারা জীবন করে খেতে পারবি। তার বলেই কিনা জানি না, আমি মানুষের দিকে তাকানো মাত্রই তার গুরুতর বিপদের কথা টের পাই। যার ভয়ানক বিপদ আসন্ন, তার চারদিকে শরীর ঘিরে একটা কালো ছায়া গড়ে ওঠে। তোমরা টের পাবে না, কিন্তু আমি দেখতে পাই। তাছাড়া আসন্ন বিপদগ্রস্ত লোকের কাছাকাছি এলে আমার মনের ভেতর কোথায় যেন একটা বিপদ সূচক ঘণ্টা বেজে ওঠে, আর আজ পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি। বিস্মিত হলাম এই কারণে যে ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি বিপদের কোনো পূর্বাভাস টের পাইনি। তাহলে ব্যাপারটা কি, কি হয়েছে ওর ছেলের? ফুটফুটে ছেলেটিকে এমনি দেখে তো বেশ সুস্থ বলেই মনে হয়। একটু পরে দেখি ভদ্রলোক আমার ঘরের সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছেন। ডেকে বললাম, একটু শুনবেন? তিনি থমকে দাঁড়িয়ে একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমায় বলছেন? হ্যাঁ, একটু ভেতরে আসবেন। ভদ্রলোক আমাকে আদৌ চেনেন না। তিনি যে বেশ অবাক হয়ে গিয়েছেন তা বুঝতে পারলাম। আমিও হেসে বললাম, আমাকে আপনি চেনেন না। আমার নাম তারানাথ চক্রবর্তী। ম্যানেজারের সঙ্গে ছেলের বিষয়ে আলোচনা করছিলেন, তার কিছু অংশ কানে গেল, তাই ডেকে আলাপ করলাম। কি হয়েছে আপনার ছেলের? ভদ্রলোক কৌতূহলী দৃষ্টিতে আমাকে দেখলেন। আমি কোনোদিনই রক্তাম্বর পড়িনি, তখনও পূর্ণ তনুদীক্ষা হয়নি বলে গলাতেও রুদ্রাক্ষের মালা ছিল না, নিতান্তই সাধারণ লোকের বেশ। উনি বললেন, আপনি কি মানে জ্যোতিষ বা ওই ধরনের কিছু চর্চা করেন? ওই সামান্য একটু আধটু। সঙ্গে যে বাচ্চাটিকে এনেছেন সেই কি আপনার ছেলে? ওকে দেখে তো অসুস্থ বলে মনে হয় না। ওর কি হয়েছে? ভদ্রলোক ঘরের আরেকটু ভেতরে এসে বললেন, বসবো? তক্তপোষে পাতা কম্বলের এক প্রান্ত দেখিয়ে বললাম, বসুন না, আমার ঘরে অন্য কোনো বসার জায়গা নেই, মাফ করবেন। উনি বসলেন, তারপর বললেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবু আপনি ব্রাহ্মণ, আপনাকে আমি ঠাকুর মশাই বলে ডাকব। এক একজন মানুষকে দেখলেই শ্রদ্ধা হয়, মনে বিশ্বাস জন্মায়, আপনি সেই রকম মানুষ ঠাকুর মশাই। আপনাকে আমি ঘটনাটা খুলে বলি, জানি না আপনি এর কোনো সুরাহা করতে পারবেন কি না, কিন্তু আপনাকে বললে আমার মনটা হালকা হবে। হ্যাঁ বলুন না। আমার নাম বিজয় কৃষ্ণ বসু। হুগলিতে আমার একটা ছোট্ট জমিদারি আছে। ঠাকুরদা জমিদারির পত্তন করেছিলেন, বাবা বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তাকে স্থায়িত্ব দেন। আমরা দুই ভাই এক বোন, দিদি বড়। আমাদের ছোটবেলাতেই দিদির বিয়ে হয়ে যায় মুর্শিদাবাদে, জামাইবাবু সেখানে ব্যবসা করেন। আমার ভাই এখন কোথায় আছে জানি না। জিজ্ঞেস করলাম, কেন? বছর দশেক আগে সে নিখোঁজ হয়ে যায়। আমাদের বংশের রত্ন ছেলে ছিল। আমি তো পড়াশুনো বেশি করিনি, বাপ মারা যেতে কাজকর্মের ভার সমস্ত আমার উপরে পড়েছিল। কাজ চালাবার মতো মোটামুটি লেখাপড়াটা জানি। ভাই কিন্তু খুব পড়াশোনা করত। এমনিতে সে অবশ্য আইয়ের পর আর কলেজে যায়নি, কিন্তু বাড়িতে তার নিজস্ব লাইব্রেরি ছিল, সারাদিন সেখানে বসে লেখাপড়া করত। একদিন সকালে উঠে দেখি সে নেই, বিছানা তেমনি পরিপাটি, মানে রাত্রিরে কেউ শোয়নি, বাড়িতে কোনো মনোমালিন্য হয়নি, তেমন মানুষই সে ছিল না। কোথায় গেল, কেন গেল কে জানে। বিয়ে থা করেনি, তার জন্য সেভাবে দীর্ঘশ্বাস ফেলবার কেউ ছিল না, এক আমি যা মনে করে রেখেছি। আমার দুই ছেলে, এটি ছোট, বড়টি বাড়িতে রয়েছে চিন্তামণির কাছে। চিন্তামণি আমাদের বহুদিনের কর্মচারী, আমিও ছোটবেলায় তার কোলেই মানুষ হয়েছি। আমার ছেলেরা তাকে ঠাকুমার মতো ভালোবাসে। সমস্যাটা আমার বড় ছেলে অমল কৃষ্ণকে নিয়ে। সে এমনিতে খুব বুদ্ধিমান ও মেধাবী, ক্লাসের পড়ায় ফার্স্ট হয়, গল্পের বই পড়তে খুব ভালোবাসে, অনেকটা তার কাকার ধারা পেয়েছে। আজ মাস তিনেক হলো
সে যেন কেমন অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক মানে? মানে এমনিতে চোখে পড়বার মতো কিছু নয়। হয়তো বসে কথা বলছে, এক প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মাঝখানে এমন একটা বাক্য বলল যার সঙ্গে আলোচ্য প্রসঙ্গের কোনো সম্পর্কই নেই। নয়তো রাত্রিরে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে ঘোরের মধ্যে অদ্ভুত সব কথা বলতে লাগলো মিনিট দুয়েক। তারপরেই শুয়ে আবার অঘরে ঘুমিয়ে পড়ছে। জেগে উঠে তার আর কিছু মনে থাকছে না। প্রথমে আমরা ভেবেছিলাম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। কলকাতায় বড় বড় ডাক্তার দেখালাম। তো কলকাতার ডাক্তাররা অসুখটা সম্বন্ধে কি বললেন? তারা বললেন ওর কিছু হয়নি, ছেলে সম্পূর্ণ সুস্থ, মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ নেই। ওষুধপত্র কিছু দিলেন না, বললেন বিভিন্ন কারণে এমন হতে পারে, ব্যাপারটা সাময়িক, আপনি নাকি সেরে যাবে। সারল না, জল পড়া ঝাড়ফুঁ সবই করা হয়েছে, লাভের লাভ কিছুই হয়নি। তাই ভাবলাম মায়ের স্থানে এসে ছেলের নামে পুজো দিই, যদি মা ভালো করে দেন। আমি তন্ত্র সাধনায় বিশ্বাস করি বটে, কিন্তু ডাক্তারি সম্ভাবনাকে বাদ দিতে পারি না, তাই জিজ্ঞাসা করলাম। আপনার ছেলের মাথায় কখনো কোনো চোট লেগেছিল কি? বিজয়কৃষ্ণবাবু বললেন না, ডাক্তাররাও একথা জিজ্ঞাসা করেছিল। চিরকালই অদ্ভুত ঘটনা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। বিজয়বাবু আজই বাড়ি চলে যাচ্ছেন, আমিও কাল বা পরশু রওনা হয়ে যাব। খামোকা ওঁদের ব্যাপারে জড়িয়ে পড়ার কোনো মানেই হয় না, কিন্তু আমার খুব ইচ্ছে হতে লাগলো ছেলেটিকে একবার দেখার। একটু ভেবে বললাম, বসমশাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বিজয়কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, না না মনে করব কেন, বলুন কি বলবেন। আপনার ছেলেটিকে আমি একবার দেখতে চাই, যদি দু একদিনের জন্য আপনার বাড়ির অতিথি হয়ে। বিলক্ষণ বিলক্ষণ, এ তো আমার বিশেষ সৌভাগ্য, ভাগ্যের জোর না থাকলে ব্রাহ্মণ অতিথি পাওয়া যায় না। তাছাড়া যদি আপনার দয়ায় অমল ভালো হয়ে যায়। সে বিষয়ে আমি কিন্তু কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, আমি ওঝাও নই সিদ্ধ সাধকও নই, তবে চেষ্টা করে দেখতে পারি এইমাত্র। তাতেই হবে তাতেই হবে, যারা আগ বাড়িয়ে নিজের ক্ষমতা সম্বন্ধে সাতকাহন প্রচার করে বেড়ায় তাদের উপর আমার কোনো শ্রদ্ধা নেই। অনেককে তো দেখলাম। আমরা কিন্তু এক্ষুনি রওনা হচ্ছি, আপনার কোনো অসুবিধে নেই তো? কিছুমাত্র না, আমার সম্বলের মধ্যে এই পুঁটুলি হাতে করে পা বাড়ালেই হলো। বেশ বেশ বেশ, তাহলে তৈরি হয়ে নিন। যে স্টেশনে আমরা নামলাম সেখান থেকে বিজয়কৃষ্ণ বসুর গ্রাম মাইল ছয়েক। স্টেশনে ঘোড়ার গাড়ি অপেক্ষা করছিল, তাতে চড়ে আমরা রওনা দিলাম। মাইল ছয়েক পথ যেতে খুব বেশি সময় লাগল না। বেশ সুন্দর গরমের বিরাট দোতলা বাড়ির গাড়ি বারান্দার নিচে এসে গাড়ি দাঁড়াল। আমরা নামতেই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে বিজয়বাবুকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, ভালো ছিলেন তো বাবু, পথে কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি, এদিকে সব ঠিক আছে? হ্যাঁ বাবু, চলুন চলুন ভেতরে চলুন। বিজয়কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের নায়েব মশাই বিশ্বনাথ পালিত। বৃদ্ধ নায়েব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে বিজয়কৃষ্ণ বললেন, ঠাকুরমশাই কদিন আমাদের অতিথি হয়ে থাকবেন, ওর জন্য ভালো একটা ঘর গুছিয়ে দিন। কেতা দূরস্থ অভিজ্ঞ নায়েব আর কোনো কৌতূহল না দেখিয়ে বললেন, যে আজ্ঞে ঠাকুরমশাই আমার সঙ্গে আসুন। বিজয়কৃষ্ণ বললেন, আপনি বিশ্রাম সেরে স্নান করে নিন ঠাকুরমশাই, তারপর আপনাকে ভেতর বাড়িতে ডেকে পাঠাচ্ছি। জমিদার বাড়িতে অতিথির আদর যত্নই আলাদা। সুগন্ধি তেল মেখে স্নান সেরে বেরুনো মাত্র চাকর কোঁচানো ধুতি আর চাদর নিয়ে এলো। সেগুলো পরা মাত্র আর একজন চাকর এসে বলল, ঠাকুরমশাই আসেন, পাশের ঘরে একটু জল খাবারের আয়োজন করা হয়েছে। সেই ঘরে গিয়ে তো আমার চক্ষু স্থির, ফুল তোলা পশমের আসন পেতে জায়গা করা হয়েছে। ঝকঝকে করে মাজা কাঁসার বগি থালায় থরে থরে সাজানো নানা ফলমূল কাটা, পাশে তিন চারটে বাটিতে কাঁচা গোল্লা পান্তুয়া আর লালচে ঘন ক্ষীর। চোখ কপালে তুলে বললাম,
এত খাওয়া কি সম্ভব? চাকরটা হাত জোড় করে বলল, আগে এ আর এমন কি, আপনি বসেন ঠাকুর মশাই, আর কিছু লাগলে আমারে বলবেন, কথা বলে দিয়েছেন আপনার যেন কোনো অসুবিধে না হয়। খুবই অসুবিধে হলো, আর অত খেলে কার না হয়। খেয়ে উঠতেই ভেতর বাড়ি থেকে ডাক এলো, বাইরের দিকে যেখানে আমার থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে কাছারি ঘর, অতিথিশালা, বৈঠকখানা ইত্যাদি অবস্থিত। এসব পেরিয়ে ঠাকুর দালান, মাঝখানে প্রশস্ত উঠোন, একদিকে মূল ঠাকুর ঘর, তার লোহার গুল বসানো দরজায় বর্তমানে তালা ঝুলছে। পূজোর দালান পেরিয়ে অন্দরমহল, সেখানে চওড়া বারান্দার ধারে সারি সারি ঘর, ঘরের দরজার ওপর সিংওয়ালা হরিণের মাথা, দেয়ালে ভালো কয়েকটি অয়েল পেন্টিং। একটি ঘরের সামনে দাঁড়িয়েছিলেন বিজয়কৃষ্ণ, আমাকে দেখা মাত্র বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, এই ঘরে আসুন। ঘরটি চমৎকার সাজানো, একদিকে বিরাট শেকেলে কারুকার্য করা খাট, তার উপরে পুরু গদি। সেই খাটের ওপর চুপ করে বসে আছে বছর বারো বয়সের একটি ছেলে। তারাপীঠে দেখা বিজয়বাবুর ছেলের সঙ্গে তার চেহারার মিল অতি স্পষ্ট, বুঝলাম এ হচ্ছে বড় ছেলে, নাম অমল। বিজয়কৃষ্ণ বললেন, প্রণাম করো বাবা, ইনি ঠাকুরমশাই। অমল এসে আমাকে প্রণাম করতে তাকে ধরে কাছে টেনে আনলুম, আর তখনই বুঝলুম, আর যাই হোক, এ ছেলের অদূর ভবিষ্যতে কোনো বিপদের আশঙ্কা নেই। মাতু পাগলির সংস্পর্শে এসে আর মধুসুন্দরী দেবীর সাধনা করে আমি সামান্য যা কিছু ক্ষমতা লাভ করেছিলাম তার মধ্যে এটি একটি। কারো আশু বিপদের সম্ভাবনা থাকলে তার কাছাকাছি আসা মাত্রই আমি টের পাই অমল নিরাপদ। কিন্তু ঘটনাটা কৌতূহলজনক। বিজয়কৃষ্ণের স্ত্রীও এই সময় এসে ঘরে ঢুকলেন, তিনি আমার দিদির বয়সী, পরিচয়ও আগেই তারাপীঠে হয়ে গিয়েছে, কাজেই আমার সামনে আসতে তিনি কোনো সংকোচ করলেন না। উদ্বিগ্ন চোখে তাকিয়ে তিনি খাটের বাজু ধরে দাঁড়ালেন। অমলের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, ছেলেটি বুদ্ধিমান এবং গ্রামের তুলনায় বেশ সপ্রতিভ, সব প্রশ্নেরই সে ঠিকঠাক জবাব দিল, উত্তরের মধ্যে কোনো জড়তা বা অসংলগ্নতা নেই। শেষে বললাম, তুমি বই পড়তে খুব ভালোবাসো, তাই না অমল? হ্যাঁ। কি ধরনের বই পড়তে তোমার বেশি ভালো লাগে? অমল বইয়ের প্রসঙ্গে উৎসাহিত বোধ করল, খুশির সঙ্গে বলল, সব রকম বই, তবে ভূতের গল্প আর অ্যাডভেঞ্চার গল্প পড়তে খুব ভালো লাগে। নাড়ু আর আমি বড় হয়ে গোয়েন্দা হব, আমরা ঠিক করে ফেলেছি। নাড়ুকে? বিজয়কৃষ্ণ বললেন, নায়েবশাইয়ের ছেলে, ওরই বয়সী। অমল আবার বলল, আমাদের আতসকাঠ আছে, টুপি আছে, নোট বই আছে, একতলায় বাবার বৈঠক খানার পাশে অফিস হবে, সেখানে মক্কেল এসে বসবে, জায়গাটায় পাহাড় আছে, পাশে ছোট্ট নদী। শেষের দুটো বাক্য অমল একসঙ্গে বলে গেল বটে, কিন্তু শুনলেই বোঝা যায় বক্তব্য প্রসঙ্গের সঙ্গে তার কোনো যোগ নেই। বিজয়কৃষ্ণ চমকে উঠে আমার দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করলেন, তার স্ত্রী শক্ত করে জড়িয়ে ধরলেন খাটের বাজু। আদর করে পিঠে হাত বুলিয়ে আমি অমলকে জিজ্ঞাসা করলাম, কোথায় পাহাড় আছে অমল, তুমি কোন নদীর কথা বলছো? অমল অবাক চোখে তাকিয়ে বলল, পাহাড়? কোন পাহাড়? এই যেটার কথা তুমি এক্ষুনি বললে। আমি তো কোনো পাহাড়ের কথা বলিনি কাকু। ভালো করে ছেলেটার মুখের দিকে তাকালাম, অভিনয় করে সবাইকে বোকা বানাচ্ছে না তো? না, অমলের সরল মুখে তঞ্চকতার কোনো ছায়া নেই। সে আস্তে আস্তে আমাকে বলল, আমার কি হয়েছে কাকু, আমি নাকি আজকাল আবল তাবল কিসব বলি? এত মায়া লাগলো। বললাম, তোমার কিচ্ছু হয়নি, ছোটরা অনেক সময় অনেক কিছু বলে, বড়রা
যার মানে বোঝে না। বাবা আমাকে কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেছিল, কিন্তু ডাক্তার আমার অসুখ ধরতে পারেনি। তোমার অসুখই হয়নি তো ডাক্তার ধরবে কি করে? যাও খেলা করো, মন খারাপ করো না। সে বাইরে যেতে বিজয় কৃষ্ণের স্ত্রী ব্যাকুল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ঠাকুরমশাই? আপনি নিজেই তো শুনলেন। বৌঠান, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, তিনি সর্বমঙ্গলময়, সব কিছু ঠিক করে দেবেন। আপনি কিছু বুঝলেন ওর কি হয়েছে? না, তবে একটা কথা বলি, শুনে হয়তো কিছুটা আশ্বস্ত হবেন। তারাপীঠে ঘটনার বর্ণনা শুনে মনে হয়েছিল এটা বোধহয় প্রেতের আবেশ হওয়ার ব্যাপার, কিন্তু এখন বুঝছি তা নয়। তাহলে? তাহলে যে কি তা আমি এখনো জানি না, আমাকে আরেকটু সময় দিন, কয়েকদিন কিন্তু আপনার এখানে আমাকে থাকতে হবে। বটেই তো, আপনি থাকবেন বই কি, যতদিন ইচ্ছে থাকুন, শুধু আমার খোকাকে। পুরুষ মানুষের গলা কান্নায় বুঝে এলে আমার ভয়ানক অস্বস্তি হয়। আমি বিজয়বাবুর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। একটু সামলে তিনি বললেন, আমরা তাহলে এখন কি করব আপনি বলে দিন। আপনাদের কিছু করতে হবে না, অমলকে এখন জানানোর প্রয়োজন নেই আমি কেন এখানে এসেছি। কয়েকদিন আমাকে ঘটনাটা বুঝতে দিন, অমল আবার যখনই ওই রকম করবে তখনই আমাকে খবর দেবেন, কোনো ভুল যেন না হয়। আগে না, ভুল হবে না। বিজয় কৃষ্ণ ঘুরে ঘুরে তার বাড়ি আমাকে দেখালেন। তার গৃহসজ্জার মধ্যে একটি মৃদু রুচিশীলতা রয়েছে, অর্থ কৌলিন্যের রূঢ় দম্ভ নেই একেবারে। সবচেয়ে শেষে বারান্দার পশ্চিম কোণের ঘরে এসে ঢুকলাম আমরা। ঘরটা বইয়ের আলমারি দিয়ে সাজানো, আসবাবের কোনো বাহুল্য নেই, বইয়ের প্রাচুর্য অন্য সব না থাকাকে পূর্ণ করে দিয়েছে। বিজয় কৃষ্ণ বললেন, আমার ভাই সহায় কৃষ্ণের ঘর। এগিয়ে তাকে সাজানো বইগুলো দেখতে লাগলাম, বিভিন্ন বিষয়ের ওপর অজস্র বই। ভদ্রলোক পড়াশোনা করতে যে সত্যিই ভালোবাসতেন তা সহজেই বোঝা যায়। একটা জিনিস লক্ষ্য করে একটু অবাক লাগল, বড়লোক তত্ত্ব এবং তন্ত্র সাধনার ওপরও বেশ কিছু দুষ্প্রাপ্য ভালো বইয়ের সংগ্রহ রয়েছে। তাই দেখে বিজয়কৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বিজয়বাবু, আপনার ভাই কি তন্ত্রের চর্চা করতেন নাকি? মানে ও বিষয়ে কিছু বই রয়েছে দেখছি। আগে হ্যাঁ, ওটা আপনাকে বলতে ভুল হয়ে গিয়েছে। তন্ত্র আর অন্যান্য রহস্যময় বিষয়, জ্ঞানের যে সব শাখা এখনো বৈজ্ঞানিক ব্যাখ্যার অতীত, সে বিষয়ে সহায় কৃষ্ণ পড়াশোনা করতে ভালোবাসত। আপনিও সন্ন্যাসী মানুষ, এ ব্যাপারটা জানলে খুশি হতেন, আমার আগেই বলা উচিত ছিল। আমি সন্ন্যাসী নই এবং আমাকে না জানানোতে কোনো ক্ষতি হয়নি। বইগুলো নামিয়ে দেখতে খুব ইচ্ছে হলো, তাই বিজয়কৃষ্ণকে বললাম, আচ্ছা আমি এ ঘরে বসে দু একটা বই একটু নেড়ে চেড়ে দেখলে আপনার আপত্তি নেই তো? মোটেই না, ওই চেয়ার টেবিল রয়েছে, যত ইচ্ছে বই নামিয়ে দেখুন। ভাই চলে যাওয়ার পর এসব বই তো পড়েই রয়েছে। আমাকে বসিয়ে রেখে বিজয়কৃষ্ণ বিষয় সংক্রান্ত কি কাজে বাইরের কাছারি বাড়ির দিকে গেলেন। আমি বেছে বেছে কিছু বই নামিয়ে চেয়ারটা টেনে বসলাম। সহায় কৃষ্ণের পড়াশোনাটা গভীর, সাধারণ পাঠকের অলস কৌতূহল নয়, তার পঠিত বইগুলিও আজে বাজে গালগল্প বা ভৌতিক কাহিনী নয়। ভারতীয় তন্ত্র সাধনার ইতিহাস রয়েছে, হীনযান বৌদ্ধ তান্ত্রিকতার ধারাবাহিক পর্যালোচনা রয়েছে। দেখে বিস্মিত হলাম, সহায় কৃষ্ণ প্রতিটি বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন, পাতায় পাতায় মার্জিনে সুন্দর হস্তাক্ষরে নোট লেখা। ভদ্রলোকের ওপর প্রগাঢ় শ্রদ্ধা হল, উৎসুক মানুষ দেখতে ভালোই লাগে। বইগুলো তুলে রাখতে গিয়ে নিচের তাকে একখানা মোটা কাপড় দিয়ে জড়ানো পুঁথির দিকে নজর পড়লো।
সেখানা বের করে এনে টেবিলের উপর রেখে আস্তে আস্তে কাপড়ের পট্টি খুলে ফেললাম। জিনিসটা বহু পুরনো একখানা সংস্কৃত পুঁথি, তাল পাতার ওপর খাগের কলমে লেখা, কালের প্রভাবে পোড়া চালের গুঁড়ো দিয়ে তৈরি কালি বিবর্ণ হয়ে এসেছে, তবু এখনো স্পষ্ট পড়া যায়। বইখানা সম্মোহন, মৃতের আত্মার পুনরাবির্ভাব ঘটানো, নিজের চেতনার অংশকে অপরের মধ্যে সঞ্চারিত করা ইত্যাদি বিষয়ের গূঢ় তত্ত্বে পূর্ণ। এ বইয়ের মার্জিনে নোট লেখা সম্ভব নয়, কিন্তু কাপড়ের ভাঁজের মধ্যেই এক টুকরো লম্বা কাগজ ছিল, তাতে খুদে খুদে অক্ষরে অনেক কিছু লেখা, কিন্তু পড়তে পারলাম না, কারণ ভাষাটা ইংরেজি। এই বই নিয়ে কি করছিলেন সহায় কৃষ্ণ? এ তো ঠিক পড়ে আনন্দ পাবার বই নয়। যারা হাতে কলমে তন্ত্রের চর্চা করে, একমাত্র তাদেরই এই বই কাজে আসবে। জানালার বাইরে একটা ঝাঁকালো জাম গাছ, তার সবুজ পাতায় রোদ্দুর এসে পড়েছে। সেদিকে তাকিয়ে নানা রকম চিন্তা করছি, এমন সময় হারাধন নামে বিজয় কৃষ্ণের খাস ভৃত্যটি ব্যস্ত হয়ে এসে বলল, ঠাকুরমশাই, একবারটি আমার সঙ্গে আসবেন, খোকাবাবুর আবার ওই রকম হচ্ছে, মা ঠাকুর ভয় পেয়ে গিয়েছেন, আপনারই ডাকতে বললেন। বইখানা তাড়াতাড়ি কাপড়ে জড়িয়ে তাকে রেখে লোকটির সঙ্গে গেলাম। আগের সেই ঘরটিতেই খাটের ওপর অমল কৃষ্ণ শক্ত হয়ে বসে রয়েছে, পদ্মাসনে ধ্যানে বসার মতো তার দেহ রিজু, চোখ স্থির, দৃষ্টি অনির্দেশ্য শূন্যে নিবদ্ধ। আমার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন বিজয় কৃষ্ণ, খবর পেয়ে তিনিও কাছারি বাড়ি থেকে ছুটে এসেছেন। আমাকে দেখে তার স্ত্রী ধরা গলায় বললেন, ঠাকুরমশাই দেখুন অমল আবার। ঠোঁটের উপর আঙুল রেখে বউ ঠাকুরকে চুপ করে থাকতে ইঙ্গিত করলাম। কিছুক্ষণ ঘরের মধ্যে সব স্তব্ধ, তারপর অমল খুব স্বাভাবিক গলায় বলল, মাত্র 200 মাইল, সূর্য যেদিকে ওঠে তার উল্টো দিকে খোঁজ করবে, পাহাড় আছে, বন আছে, ঝর্ণাও আছে। জড়তাহীন স্পষ্ট কণ্ঠস্বর, বিকারগ্রস্ত রোগীর প্রলাপের ভঙ্গি নয়, যেন সামনে কারো সঙ্গে গল্প করছে। মুখ দিয়ে রেলগাড়ি চলার শব্দ করছে অমল, তার চোখ স্থির, দেহ দণ্ডবত বিজু। হঠাৎ একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে যেন ঘুম থেকে জেগে উঠল অমল। একবার বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকিয়ে দেখল, তারপর আস্তে আস্তে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। কাছে গিয়ে দেখি সে চোখ বুজে রয়েছে। আমি তাকিয়ে থাকতে থাকতেই তার নিঃশ্বাস প্রশ্বাস গভীর আর শান্ত হয়ে এলো। অমল ঘুমিয়ে পড়ল। বিজয় কৃষ্ণ আর তার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আপনি আমার সঙ্গে আসুন। সহায় কৃষ্ণের ঘরে ফিরে এসে স্বামী স্ত্রীকে দুটো চেয়ারে বসতে বলে নিজে তাদের সামনে দাঁড়িয়ে বললাম, আপনারা অমলের বাবা মা, স্বাভাবিক কারণেই আপনারা ছেলের জন্য উদ্বিগ্ন হবেন, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমি আশু অমঙ্গল অথবা বিপদ আগে থেকে টের পাই। আপনাদের পরিবারে অদূর ভবিষ্যতে তেমন কিছু ঘটবে না, বরং আনন্দিত হবার মতো কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে। বিজয় কৃষ্ণ স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন, এটা আপনি কিভাবে বলছেন? মনে হলো তাই বললাম, দেখবেন কথাটা ঠিক খেটে যাবে। আর আমার ছেলের অসুখ? আপনার ছেলের কোনো অসুখ নেই, তাকে ভালো করে দিয়ে তবেই আমি এ বাড়ি থেকে যাব, আপনি ভাববেন না। বিজয় কৃষ্ণ মানুষটা নরম ধাতের, আমার কথা শুনে তার চোখে বোধহয় আবার জল এসে গেল। তিনি মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তার স্ত্রী ধরা গলায় বললেন, আমাদের এর আগে এমন করে কেউ ভরসা দেয়নি ঠাকুরমশাই,
যদি অমন সত্যি সেরে যায় আমাদের কৃতজ্ঞতার আর শেষ থাকবে না, ভগবান আপনাকে জয়যুক্ত করবে। অমল সারবার আগে বসু দম্পতির কৃতজ্ঞতা বিপুল খাদ্য সম্ভারের রূপ নিয়ে মধ্যাহ্ন ভোজনের সময় থালা এবং বাটিতে সজ্জিত হয়ে দেখা দিল। বুঝতে পারলাম না বিজয়কৃষ্ণ বাবু এবং তার স্ত্রী আমাকে একজন ভোজন পটু খাদ্যরসিক ভেবেছেন নাকি জমিদার বাড়িতে প্রতিদিন দুপুরে এই রকমই রান্না হয়ে থাকে। সরু বাসমতি চালের ঘি ভাত, পাঁচ রকম ভাজা, মাছের পুর দিয়ে পটলের দোলমা, ঘন মুগের ডাল, এক হাত লম্বা চিতলের পেটির তেল ঝাল, রুই মাছের কালিয়া, এই কটি পদ মাত্র। আর খাবার শেষে এলো ঘন দুধ আর পাকা সবরি কলা। আপত্তি করতে গেলাম কেউ যেন শুনতেই পেল না। এই একটি বিষয়ে এ বাড়ির কর্মচারীরা ভারী অবাধ্য। গুরু ভোজনের পর নিজের ঘরে এসে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ভুক্তা রাজবদাচরেত কথাটা পালন করতে লাগলাম। মনও ভালো ছিল। আমার দৃঢ় ধারণা অমল কৃষ্ণের অস্বাভাবিক আচরণের মূল রহস্যটা আমি ধরে ফেলেছি। কিন্তু স্থির নিশ্চয় না হওয়া অবধি বসু দম্পতিকে মিথ্যে আশা দেওয়া উচিত হবে না। কি করা যায় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরের দিন সকালে একটা ঘটনায় আমার দিব্য দৃষ্টি খুলে গেল। সকালে ঘুম থেকে উঠে নিত্য জপ সারার পর কাছারি বাড়ির দিক থেকে বিজয় কৃষ্ণের ক্রুদ্ধ গলা শুনতে পেলাম। কি ভেবেছ তোমরা, যা খুশি তাই করবে? কাকে যেন তিনি খুব তর্জন গর্জন করছেন। অপরের বৈষয়িক ব্যাপারে আমার নাক গলানো উচিত নয়, তবু স্বভাব মৃদু বিজয়কৃষ্ণ কি জন্য এত চটেছেন তা জানবার লোভ সম্বরণ করতে না পেরে এগিয়ে গেলাম। দেখি কাছারির উঠোনে একজন খোঁচা খোঁচা দাড়িওয়ালা রোগা লোক হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, এবারে মতো দয়া করেন বাবু, নায়েব মশাইকে জিজ্ঞেস করেন, আগে কখনো এরকম হয়নি। বিজয়কৃষ্ণ রেগে আগুন হয়ে বলছেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গে আমি পাইকার গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গোলার সব ধান এক্ষুনি পাঠিয়ে দাও, এক্ষুনি। তোমার খাজনা তো আমি নিজের গাঁট থেকে সরকারে জমা দেব না। লোকটির অনুরোধ উপরোধে কোনো ফল হল না। সে ম্লান মুখে বিদায় নিল। সঙ্গে গেল বিজয়কৃষ্ণের লোকজন। অবাক লাগলো এই দেখে যে বৃদ্ধ নায়েব মশাই একটু দূরে মুখে সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটা মানুষের সর্বস্ব লুণ্ঠিত হতে চলেছে আর উনি হাসছেন। আমার ধারণাটা বদলে গেল পর মুহূর্তেই। পাইক বরকন্দাজের দল চলে যেতে বিজয়কৃষ্ণ নায়েব মশাইয়ের দিকে ফিরে বললেন, আপনি বা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছেন? যান নিজের কাজে যান। নায়েব এগিয়ে এসে গলা খাঁকারি দিয়ে বললেন, আমার একটা কথা বলবার ছিল। কি কথা? চটপট বলুন, আমার দরকারি কাজ আছে। আগে এই লোকটার ফসল যে বাজেয়াপ্ত করে আনতে বললেন, লোকটা কিন্তু সপরিবারে উপোস করে থাকবে। তার আমি কি করব? খাজনা দেয় না কেন? নায়েব মশাই অনুচ্চ শান্ত গলায় ছেলে মানুষকে বোঝাবার মতো করে বললেন, বরাবর এ লোক ঠিক সময়ে খাজনা চুকিয়ে এসেছে। এবছর মেয়ের বিয়ে দিয়ে হাত খালি। তাছাড়া আপনি বোধহয় ভুলে গিয়েছেন, এর স্ত্রী আপনাকে ধর্মবাব বলে ডাকে, বিশেষ শ্রদ্ধা করে। এই সেদিনও নিজের হাতে ক্ষীরের ছাঁচ করে মা ঠাকুরনের হাতে দিয়ে গিয়েছে। বলেছে আমার বাপের জন্য জল খাবার। সে মেয়েটি যদি শোনে তার ধর্মবাপ তার ছেলেপুলের সংবৎসরের খোরাক খেড়ে নিয়েছে, তাহলে ভারী দুঃখ পাবে। বিজয়কৃষ্ণ বিব্রত গলায় বললেন, সে কি, এ লোকটা কি সেই মেয়েটির স্বামী, আমার ধর্ম মেয়ে? নানান বিচিত্র গুণ না থাকলে বোধ হয় নায়েবই করা যায় না।
ভয়ানক গম্ভীর মুখে নায়েব মশাই বললেন, হ্যাঁ এ আপনার ধর্ম জামাই। তাই তো এখন কি করা যায়? পাইকদের ফিরিয়ে আনার জন্য লোক পাঠাবো কি? না না, তা কি করে হয়, আইন হচ্ছে আইন, অমন করলে কাছারির মর্যাদা থাকবে না। তারপর সামান্য ভেবে বললেন, আপনি একটা কাজ করুন, আমার লোকেরা যা করতে গিয়েছে করে আসুক, সে ফসল খাতায় জমা করে আপনি প্রজাকে ঋণ মুক্তির চিঠি দিয়ে দিন। এবার ওই ফসলের বাজার দর হিসেব করে মোট টাকাটা এক্ষুনি আমার ধর্মমেয়ের কাছে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, টাকাটা জমিদারির হিসেবে নয়, আমার নামে খরচ লিখবেন। এতদিন নায়েবি করছেন, অথচ বুদ্ধিটা আপনার মাথায় এলো না, এলো আমার মাথায়। ছি 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 ছি, এখনো আমার কাছে অনেক কাজ শেখা বাকি আপনার। যাকে যাক, যা যা বললাম করুন। বুদ্ধিমান নায়েব কথা না বাড়িয়ে যে আজ্ঞে বলে প্রস্থান করলেন। আমিও নিঃশব্দে সরে এলাম বটে, কিন্তু এই একটি ঘটনায় বিজয়কৃষ্ণের চরিত্রের একেবারে ভেতর অবধি উদ্ভাসিত হয়ে উঠল। বেলা ১২টা নাগাদ নায়েব মশাই আমার কাছে এসে বসলেন। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো ঠাকুর মশাই? তা একটু হচ্ছে, নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন, সে কি আমাকে আগে বলেননি কেন? কি ধরনের অসুবিধে? খাওয়া দাওয়ার কোনো? ব্যস্ত হবেন না, আমি ঠাট্টা করছিলাম। আসলে আমি ভবঘুরে মানুষ, এত যত্ন আর আদরে অভ্যস্ত নই, তাই বলছিলাম। যাক, অন্যান্য খবর কি বলুন, ফসলের টাকা ফেরত দিয়ে এলেন? আগে হ্যাঁ, বাবা ওই রকমই শিবতুল্য মানুষ, কেবল রেগে গেলে কিছুক্ষণের জন্য আমরা সবাই চুপ করে থাকি, তখন ওকে কিছু বোঝানো যায় না। রাগ পড়ে গেলে যা বোঝানো যাবে মেনে নেবেন, বড্ড খেয়ালি মানুষ। আপনি তো একটা ঘটনা মাত্র দেখলেন, ওর খামখেয়ালি পনা দেখে দেখে আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। ওরা দু ভাই এই রকম। সহায় কৃষ্ণবাবু কি খামখেয়ালি ছিলেন? তাহলে আর বলছি কি, এমনিতে ছোটবাবু খুব ভালো লোক ছিলেন, শান্ত মানুষ, সারাদিন পড়াশুনো করছেন, চড়া গলায় কোনো কথা বলতেন না। হঠাৎ খেয়াল হলো বিলিতি গরু পুষবেন, বড়বাবু ভাইয়ের কোনো ইচ্ছে বাধা দিতেন না। বিলের থেকে জাহাজে করে ৬ মাস বাঁধে সন্ডা সন্ডা চেহারার গরু এসে পৌঁছলো। সে কি স্বাস্থ্য গরুদের, গাবের মতো লাল চোখে তাকালে বুকের মধ্যে হিম হয়ে যায়। এক মাসের মধ্যে সব কোটা রাখাল ছেলে পালালো, গরুদের খেতে দেওয়ার যত্ন করবার লোক পাওয়া যায় না। বড়বাবু একদিন ভাইকে ডেকে বললেন, আরম্ভ করেছিস কি, হ্যাঁ ভিটে গোহত্যা ঘটাবি নাকি? শেষে উপায়ান্তর না দেখে গরুগুলোকে অর্ধেক দামে কলকাতায় ফোরেদের কাছে বিক্রি করে দেওয়া হলো। সহায় কৃষ্ণের খেয়ালি চরিত্রের বিষয়ে নায়েব মশাই আরো যেন কি সব বলে যেতে লাগলেন, কিন্তু আমার কানে তা ঢুকছিল না। আমি ভেতরে ভেতরে তখন খুব উত্তেজিত হয়ে উঠেছি। অমলের অসুখটার একটা কারণ এবং তার সমাধান আমার মাথায় উঁকি দিতে শুরু করেছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বসু পরিবারের একজন কর্মচারীকে বললাম, ওহে বড় কর্তাকে একবার ডেকে দিতে পারো, বলবে যে ঠাকুরমশাই ডাকছেন। ১০ মিনিটের মধ্যে বিজয়কৃষ্ণের আবির্ভাব। ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, বললেন, কি ব্যাপার ঠাকুরমশাই, কোনো খবর আছে? খবর কিনা জানি না, তবে আপনাকে একটা কথা বলা প্রয়োজন। আমার ধারণা আমি আপনার ছেলের অসুখের কারণটা ধরতে পেরেছি। চৌকির এক পাশে বসতে গিয়েও আবার সটান দাঁড়িয়ে পড়লেন বিজয়কৃষ্ণ। হ্যাঁ, কি কি হয়েছে আমার ছেলের? কিছুই হয়নি, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, তা তার মানে? মানেটা এখন বলবো না, শুধু এইটুকু জেনে রাখুন, আমার দৃঢ় বিশ্বাস আর ৩-৪ দিনের ভেতর অমল ভালো হয়ে যাবে। তবে তার জন্য একটা বিশেষ প্রক্রিয়া করা দরকার, আপনি তার অনুমতি দেবেন কি? আশঙ্কিত মুখে বিজয়কৃষ্ণ বললেন, কি প্রক্রিয়া? আমি অমলকে সম্মোহিত করে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, এতে ওর শারীরিক কোনো ক্ষতি হবে না, এমনকি জেগে উঠে মানে সম্মোহিত অবস্থা কেটে গেলে ও কিছু মনেও করতে পারবে না।
আপনি কি অনুমতি দেবেন? সম্মোহন মানে হিপনোটিজম? হ্যাঁ, আপনি সত্যি সত্যি হিপনোটাইজ করতে পারেন? অবান্তর প্রশ্ন। আপনি রাজি কিনা শুধু সেটা বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে বিজয় কৃষ্ণ বললেন, বেশ রাজি। কখন করবেন এটা? আজই রাত্রিরে। অমল কখন ঘুমোয়? ও বেশি রাত্রির অবধি জাগতে পারে না। 8:30 মধ্যে ওকে খাইয়ে শুতে পাঠিয়ে দেওয়া হয়। বেশ, সেই সময়টাই ভালো। স্বাভাবিকভাবে ঘুমের সময় হলে তখন ওর চেতনা ততটা সক্রিয় থাকবে না, আমার কাজে সুবিধে হবে। এখানে আনার দরকার নেই, আমি ওর শোবার ঘরে যাব। বিজয় কৃষ্ণের মুখ দেখে বুঝলাম অনেকগুলি প্রশ্ন তার মনে ভিড় করে এসেছে, কিন্তু তিনি নিজেকে নিজের মধ্যে আবদ্ধ রাখতে জানেন। অকারণ কৌতূহল দেখিয়ে আমাকে বিব্রত করলেন না। রাত 8 নাগাদ বিজয় কৃষ্ণ নিজে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। কাজের লোকদের আগেই বিভিন্ন অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে। শোবার খাটে একা অমল কৃষ্ণ বসে। বিজয়বাবু বললেন, বাবা এই দেখো, ঠাকুরমশাই তোমার সঙ্গে গল্প করতে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনাদেরও যে বাইরে যেতে হবে। এ ঘরে আমি আর অমল ছাড়া আর কেউ থাকবে না। দরজার কাছে বিজয়বাবুর স্ত্রীও দাঁড়িয়েছিলেন। তিনি চমকে উঠে বললেন, আমিও থাকতে পারবো না ঠাকুরমশাই। মায়া লাগল মায়ের প্রাণ। তো হয়তো ভাবছেন ওর ছেলেকে আমি কি না কি করব, তাই আশ্বস্ত করার জন্য বললাম, থাকলে যে আমি অন্যমনস্ক হয়ে যাব বৌঠান, কাজ নষ্ট হবে। বিজয় কৃষ্ণ হাজার হোক পুরুষ মানুষ, তিনি স্ত্রীর হাত ধরে বাইরে নিয়ে গেলেন। অমল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি আমার সঙ্গে গল্প করবেন? আপনি ভূতের গল্প জানেন? জানি, একটু পরেই তোমাকে আমি দুটো বড় বড় গল্প শোনাবো। তার আগে একটা ছোট্ট কাজ আছে, তুমি আরাম করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ো তো। না, হাত মুঠো করে রাখবে না, চোখ বুজে খুব সুন্দর একটা দৃশ্য কল্পনা করো। যেমন ধরো একটা নীল পাহাড়, পাহাড়টা এখান থেকে পশ্চিম দিকে, সেই পাহাড়ের গা বেয়ে রূপলি ঝর্ণা নেমে আসছে। কোনো দিকে মানুষজন নেই, কেবল পাখির ডাক আর নিবিড় শান্তি। ঘুম পাচ্ছে নাকি তোমার অমন? তাহলে জোর করে জেগে থাকার চেষ্টা করো না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমাও, ঘুমাও। অমলের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে মধুসুন্দরী দেবীর স্তব মনে মনে আবৃত্তি করতে লাগলাম, হে দেবী অমলকে ঘুম পাড়িয়ে দাও, অমলকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। 15 মিনিটের মধ্যে অমল শান্ত হয়ে এলো। ঘুম নয়, আবার জাগরণ নয়, এমন একটা অবস্থায় সে এখন রয়েছে। মিশুকে পড়ে বললাম, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো অমল। আধ ঘন্টা পর যখন অমলের ঘর থেকে বেরিয়ে এলাম, তখন আমার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে, হাতের আঙুল কাঁপছে থরথর করে। রঙ্গমঞ্চে বেশিরভাগ জাদুকর সম্মোহন বলে যা দেখান তা একেবারে বাজে, নিজেদের লোকেদের সঙ্গে আগে থেকে ঠিক করা ব্যাপার স্যাপার, কিন্তু প্রকৃত সম্মোহন অত্যন্ত কঠিন কাজ। শরীরের আর মনের অর্ধেক শক্তি ব্যয় হয়ে যায়। বিজয় কৃষ্ণ এগিয়ে এসে আমাকে কি একটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন তাকে থামিয়ে বললাম, আগামীকাল সকালে আমার সঙ্গে পশ্চিমে যেতে পারবেন? অবাক হয়ে ভদ্রলোক বললেন, পশ্চিমে কেন, কোথায়? বিহারের একটা ছোট্ট জায়গায়,
সেখানেই অমলের অসুখের আসল কারণ লুকিয়ে আছে। কাউকে নেওয়া চলবে না, একা আমার সঙ্গে যেতে হবে। কি ব্যাপার ঠাকুর মশাই, আমাকে একটু খুলে বলুন, আমার আমার হাত পা কাঁপছে। স্বামী স্ত্রীকে অভয় দিয়ে বললাম, উদ্বিগ্ন হবেন না, আপনাদের দুশ্চিন্তা করার সময় ফুরিয়ে এসেছে। শুধু তাই নয়, একটা দারুণ আনন্দের ব্যাপার ঘটতে চলেছে আপনাদের পরিবারে, তৈরি থাকুন। আনন্দের খবর কি ঠাকুর মশাই? এখন বলবো না, আনন্দের খবর হঠাৎ পেলে বেশি মিষ্টি লাগে, কি তাই না? বউ ঠাকুরন, আরো তিন চার দিন ধৈর্য ধরে থাকুন, তার মধ্যেই আমরা নিশ্চয়ই ফিরে আসবো। অমলও যাবে আপনাদের সঙ্গে? না, আমরা একাই যাব, অমল আপনার কাছে থাক। এর একদিন পরে ভোরবেলা নাগপুর প্যাসেঞ্জার থেকে বিহারের যে অনামী ছোট্ট স্টেশনটায় আমি আর বিজয়কৃষ্ণ নামলাম, সেটার অস্তিত্ব খুঁজে বার করতে আমাকেও টাইম টেবিল ঘাঁটতে হয়েছিল। ট্রেন চলে যাবার পর চারদিকে সুনিবিড় স্তব্ধতা, কাছে দূরে নীল পাহাড় শ্রেণী দিগন্ত আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। নির্জন স্টেশনের এদিক থেকে ওদিক পর্যন্ত দৃষ্টিপাত করে বিজয়কৃষ্ণ বললেন, এবার কোথায়? সারা রাত ট্রেনে তিনি আমাদের গন্তব্যস্থল ও যাত্রার উদ্দেশ্য সম্বন্ধে অজস্র প্রশ্ন করেছেন, আমি ভাষা ভাষা উত্তর দিয়েছি। যদি আমার অনুমান মিথ্যে প্রমাণিত হয় তাহলে খামোখা হাস্যাস্পদ হয়ে লাভ কি? বললাম, আমরা ওই সব পাহাড়গুলোর মধ্যে একটাতে যাব। কোনটাতে? পাহাড় তো অনেক। যেটার উপর সর্বমঙ্গলার মন্দির রয়েছে। আসুন জিজ্ঞাসা করা যাক। স্টেশন মাস্টার টিনের স্টেশন ঘরে বসে একখানা খাতায় কি যেন লিখছিলেন, আমাদের দেখে হিন্দিতে বললেন, ক্যা চাইয়ে? ও মঙ্গলা পাহাড় এখান থেকে কত দূর? ভদ্রলোক চশমা খুলে হাতে নিলেন। মঙ্গলা পাহাড় যার উপরে সর্বমঙ্গলা দেবীর মন্দির রয়েছে? হ্যাঁ, সেটা কত দূর? তা প্রায় 17 মাইল। কেন, পুজো দিতে যাবেন নাকি? একরকম তাই। এখানে নতুন? এই প্রথমবার এলাম। কেন বলুন তো? কোঁচার খুঁট দিয়ে চশমার কাচ পরিষ্কার করতে করতে স্টেশন মাস্টার বললেন, নতুন লোক হলে তো পথ হারিয়ে ফেলবেন, বন জঙ্গলের রাস্তা। এবার বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করলেন, কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে কি? স্টেশন মাস্টারের নিষ্প্রভ চোখ এইবার উজ্জ্বল হয়ে উঠল। তা পাওয়া যাবে, আমার নিজেরই গাড়ি আছে যদি চান দিতে পারি। গরু তো নয়, একেবারে পক্ষীরাজ, হ্যাঁ উড়িয়ে নিয়ে যাবে। 2 মিনিটে ভাড়ার কথাবার্তা ঠিক হয়ে গেল। মাস্টার মশাই হেঁকে বললেন, রামদেন! আরে এই বেটা রামদেন! হ্যাঁ বাবু। যা বাবুদের মঙ্গলা পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আয়, বিকেলের মধ্যে ফিরবি, বাবুরা সন্ধ্যের ট্রেন ধরবেন। বুনো আতা আমলকি আর কেঁদো গাছের জঙ্গলের ভেতর দিয়ে ছায়াচ্ছন্ন পার্বত্য পথে গাড়ি চলল। পথের সৌন্দর্যের দিকে বিজয়কৃষ্ণের কিন্তু কোনো নজর নেই, তিনি কেবলই ছটফট করছেন। তাঁর যা মনের অবস্থা তাকে দোষ দেওয়া যায় না। বেলা প্রায় 11টার সময় অনেকখানি চড়াই ভেঙে গাড়ি এসে দাঁড়াল মঙ্গলা পাহাড়ের চূড়ায়, মন্দিরের প্রাঙ্গণে। আমরা নামলাম। পক্ষীরাজ দুজন বোধহয় রাজপুত্রদের পিঠে নিতে অভ্যস্ত, এ ধরনের মেঠো পরিশ্রমে বেচায় হাঁপিয়ে গিয়েছে বেচারিরা। সামনে লোহা পাথরে তৈরি মন্দির, এখন তার দরজা বন্ধ। প্রাঙ্গণের অন্যদিকে একটা ছোট্ট পাতার কুটির, আমি সেদিকে এগিয়ে গেলাম। বিজয়কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? আসুন আমার সঙ্গে, এক্ষুনি দেখতে পাবেন। কুটিরের দরজায় দাঁড়িয়ে ডাকলাম, সহায় কৃষ্ণবাবু, বাইরে আসুন। এমন ভাবে পরক্ষণে সহায় কৃষ্ণ বেরিয়ে এলেন যেন আমার ডাকের জন্যই তিনি ভোর থেকে বসে আছেন। চেহারায় বিজয়কৃষ্ণের সঙ্গে অদ্ভুত মিল, কেবল এর মুখশ্রী আরো কমনীয়।
যেন গতকালও দেখা হয়েছে, এমনই সহজভাবে এগিয়ে এসে বিজয় কৃষ্ণকে প্রণাম করে বললেন, ভালো আছো দাদা? আমি তোমাকে আরো আগে আশা করেছিলাম। এর পরের 10 মিনিট বর্ণনা করার মতো ভাষার জোর আমার নেই। হারানো ভাইকে সামনে দেখে বিজয় কৃষ্ণের বিস্ময়, আনন্দ, অশ্রু, না, সে এক মহামারী ব্যাপার। মোটের ওপর সহায় কৃষ্ণকে নিয়ে আমরা সেই দিনই সন্ধ্যের ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। সব ব্যাপার ভালোয় ভালোয় চুকে গেল। গল্প শেষে কিশোরী বলল, অমলের কি হলো? সে সেরে গেল। এটা একটা গল্পই হতে পারে না, কি হয়েছিল খুলে বলুন না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এ গল্পে জটিলতা কিছুই নেই। খামখেয়ালি সহায় কৃষ্ণ চিন্তা প্রক্ষেপের একটা পরীক্ষা করবার জন্য হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে মঙ্গলা পাহাড়ে আস্তানা গেড়েছিলেন। উদ্দেশ্য ছিল, দেখা যাক আমার পরিবারের কারো সঙ্গে মানসিক যোগাযোগ গড়ে তুলতে পারি কি না। তাতে তিনি সফল হয়েছিলেন। অমলের কিশোর মনে অত দূর থেকেও সহায় কৃষ্ণ প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। তারই দুরাগত নির্দেশে অমল তার আত্মগোপন করার জায়গাটা ঠিকানা দেওয়ার চেষ্টা করত, যেটাকে আমরা অসুস্থতা বলে ধরে নিয়েছিলাম। তাকে সম্মোহিত করে প্রশ্ন করতেই সব বেরিয়ে পড়ল, সোজা গল্প। বৃষ্টি ধরে এসেছিল। কিশোরী ছাতা হাতে উঠতে উঠতে বলল, যত সব গাঁজা খুলি। উত্তরে তারানাথ জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার। চারি চারি, এই চারি, একটু চা দিয়ে যা তো।